প্রথমত ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার সেফি ইউজ অফ ল্যাবরেটরি ইন্ট্রোডাকশন ভূমিকা রচনা হল ল্যাবরেটরি পরীক্ষা কেন্দ্রিক বিজ্ঞান পরীক্ষাকারে বিভিন্ন রাসায়নিক পদার্থের বৈশিষ্ট্য পরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা রাসায়নিক বিষয়বস্তুকে সঠিকভাবে জানতে পারে ল্যাবরেটরিতে বিভিন্ন রাসায়নিক দরবাবদ্ধি নিয়ে কাজ করতে হয় সব রাসায়নিক কম বেশি ক্ষতিকর কম আকারে কোনোটা বেশি কোনো কোনো রাসায়নিক পদতার সতিকারের বিভাজনতা তাই কতগুলো সতর্কতা রসায় শিক্ষার্থীদের জন্য আবশ্যক যেমন লাইব্রেরিতে নিজের সহপাধীদের সুরক্ষার কৌশল সামগ্রী ব্যবহারের বিধি নির্ভুল পরিমাপ প্রক্রিয়া পরিবেশের ওপর রাসায়নিক দ্রব্যের ক্ষতিকর প্রভাব এবং হ্রাসকরণ রাসায়নিক দ্রব্যের ওপর ব্যবহার নিশ্চিত সহপরি সহকারী যেহেতু ল্যাবরেটিতে আগুন প্রায় কাজ করতে হবে যা বা বিভিন্ন বিষাক্ত বস্তু দ্রব্য ব্যবহার করতে হবে তাই সর্বোচ্চ সচেতন দুর্ঘটনার হাত থেকে রক্ষার কৌশল জেনে রাখতে হবে

পোশাক আর নিরাপদ গ্লাভস মাস্ক হ্যান্ড গ্লাভস ল্যাবরেটারি রুলস আর টু ইউস ড্রেস সেফটি গ্লাভস মাস্ক হ্যান্ড হ্যান্ড গ্লাভস ল্যাবরে কাজ শুরু করার পূর্বে প্রতিটি শিক্ষার্থীকে প্রথমত মানসিক পরিস্থিতিতে দ্বিতীয়ত কলেজ ড্রেস ইউনিফর্ম রাখা তৃতীয়ত পরীক্ষাকালীন ব্যবহৃত রাসায়নিক পদার্থের ক্ষতিকর সংস্পর্শ এবং ভাঙা কাছে আঘাত থেকে ইত্যাদি নিরাপত্তা নিশ্চিত করতে হবে তাই নিম্ন বিধি অনুসরণ করে অ্যাপ্রন নিরাপত্তা হ্যান্ড গ্লাভস মাস্ক যথাযথ ব্যবহার করা ল্যাপে কাজ করতে হবে অ্যাপ্রন প্রত্যেকের শিক্ষার্থী রাসায়না পরীক্ষা খেলে ঢোকার আগে সাদা অ্যাপ্রন বা ল্যাপক ওঠে পরিণত হবে এতে প্রথমত শিক্ষার্থীর মানসিক প্রস্তুতি লাভ এবং দ্বিতীয়ত রাসায়নিক দ্রব্য থেকে ক্লাস ড্রেস শুরু হয় এবং তৃতীয়ত রাসায়নিক দ্রব্যের সংক্ষ রক্ষা পায় অ্যাপ্রন বা ল্যাপকোটের তারপর যদি কাপড় দিয়ে তৈরি করতে হয় সুতি অ্যাপ্রনটা আরামদায়ক হয়ে থাকে সাদা সুতি কাপড় শরীরের তাপা বিকিরণ করতে সহায়ক হয় অ্যাপ্রন বা ল্যাপকোটটি ঢিলা ঢালা হওয়া বাঞ্ছনীয় নয় কেমিস্ট্রি ল্যাপটা হবে হাফা হাতা সেই কোয়ার্টার হাতা যেন অ্যাপ্রানা ল্যাপকটের সাথে যেন রাসায়নিক পদার্থ সহজে লেগে না যায় কিংবা ল্যাপটোটের যারা কোনো অংশ বুনশান বানানো শিক্ষার সাথে সংস্পর্শে না আসতে পারে নিরাপদ চশমা ক্ষতিকর ও সহজ উদ্বেগী রাসায়নিক পদার্থ পরীক্ষাগার নিরাপত্তা চাষমিন ব্যবহার করতে হবে এতে চিড়িয়াপড়া রাসায়নিক পদার্থ রাসায়নিক পদার্থের ধোয়া থেকে চোখ রক্ষা পায় ল্যাবটোরিতে ব্যবহৃত অনেক রাসায়নিক পদার্থ বাষ্প বাষ্পকমল্যোগের ক্ষতিকর হতে পারে অথবা কাজ করার সময় অসূর্তে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ছিটকে চোখে লাগতে পারে এমন না সময় কি দুর্ঘটনায় তারপরে রাসায়নিক আলাপে বিষাক্ত ধোয়ার মতো সৃষ্টি হতে পারে তাই রাসায়নিক পরীক্ষাগার এই ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার ক্ষতিকর প্রভাব থেকে নিজেকে রক্ষা করতে নিরাপত্তার সময় সেফটি গ্লাস ব্যবহার করতে হয় হ্যান্ড গ্লাভস ক্ষতি ও বিষাক্ত পদার্থের বোতল ধরার আগে তারপর পাশে হ্যান্ড গ্লাস করতে হবে এই ক্ষয়কারকর রাসায়নিক পদার্থ যেমন হচ্ছে খার বিভিন্ন বিভিন্ন রাসায়নিক পদার্থের সংস্পর্শ হাতে ঘটবে না বাজারে কম দামে পাওয়া সিন্ডিটিক্লা জিডেক্স লাটেক্স বিন্যান গ্লাভস পচনশীল নয় এবং ঐতিহ্য তাই এই পরিবেশ নাইটেল রাবার গ্লাভস ব্যবহার করা উচিত গাঢ় অ্যাসিডের ব্যবহারের সময় অ্যাসিডের বোতলে গে সাধারণত ধরনের অবশ্যই গারু এসিটা লেগে থাকলে এবং হাতের সংস্পর্শে আসলে এখন তারপর সে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে এক্ষেত্রে হ্যান্ড হাতের গ্লাভস পড়ার হাতের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না ল্যাবরেটরিতে ব্যবহৃত ফিল্টারের ব্যবহার কাঁচের টুকরা ভাঙা কর্ক ইত্যাদি ডাস্টবিনে ফেলার ক্ষেত্রে হাতে হ্যান্ডের গ্লাভস ব্যবহার করা হয় থেকে এই ক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক বস্তু সৃষ্টি করার প্রভাবের মাত্রা নির্ভর করে এবং বিভিন্ন হ্যান্ড গ্লাভসও ব্যবহার করতে হয় বাজারে বিভিন্ন ধরনের হ্যান্ড গ্লাভস পাওয়া যায় যেমন হচ্ছে নাইট্রেলিয়া গ্লাভসে নাটেলডা গ্লাভসে বিশেষত হ্যাক্টাল নাইট্রালো এবং বিভাটাইন ও কোপলিহিমার হেরা তৈরি করা হয়ে থাকে এটি বেশি নমনীয় জীবন সংক্রমণ এবং আছে বলতে রোগ উদ্ধ্য বিভিন্ন রাসনিক পদার্থ যেমন আছে এসিরা ক্ষয় এবং লবণ জীবদ্রাপ এই ডিটারজেন্ট প্রভৃতি প্রতিরোধে বটে তাই ল্যাবরেটরিতে প্রধানত নাইট্রেল গ্লাভসে ব্যবহার করা হয় নাইট্রেল গ্লাভসে কোনো প্রোটিনিয় উপাদান না থাকে না তাই এটি ব্যবহার কোনো জ্যাটাল সৃষ্টি হয় না জিটেক্সা গ্লাভসা ছোটোখাটো জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করার সময় জিটেক্সার গ্লাভস ব্যবহার করা হয় এরই তারপর অধিকা গ্লাভস বিকল্প রূপে ব্যবহৃত হয়ে থাকে তারপরে জিটেক্সা গ্লাফের ফাইবারের উল লাইন তারপর নাইটিল গ্লাসের অঞ্চিত আরামদায়ক গ্লাভস তারপর লিটেক্সের গ্লাভস চামড়ার ক্ষয় রোধ এবং জ্বালা সৃষ্টির জন্য তার পাশে রাসায়নিক পথ তেল ব্যবহার করলে ল্যাটিক্স গ্লাসে ব্যবহার করা থাকে এটি সংক্রমণ প্রতিরোধের বিরুদ্ধে তার প্রতিরোধের সৃষ্টি করে এটি এরা প্রাকৃতিক রাবার লাফিস থেকে তৈরি করা হয়ে থাকে লাটিক্স লাটিক্স রাবার ব্যবহার করে তারপরে প্রতিরিক্ষক বা ক্ষত ক্ষতকে ক্ষত সৃষ্টি হওয়ার রক্ষা পায় লাটিক্সের রাবারে প্রোটিন থাকা এটি ব্যবহার তারপরে লালাসি সৃষ্টি করতে পারে পিভিসি ভিনাল গ্লাভস এটি পলিভিনাইল ক্লোরাইড দিয়ে তৈরি হয় তার সাধারণত মৃদু ক্ষয়কারী এবং তাকে ব্যক্তিগর অনুভূতি এবং সৃষ্টিকারী তার রাসায়নিক তেল ব্যবহারকারী ভিনাল হয় নিওপ্রিন গ্লাভস এটি নিওপ্রিন রাবার বা দিয়ে তৈরি এটি নরম এবং সেটা প্রতি মৃদু ক্ষয়কারক পদার্থ তেল জাতীয় পদার্থ এবং জীব পদার্থ নিয়ে কাজ করার গ্লাভস হাতে পড়া শ্রেয় প্রাকৃতিক রাবার গ্লাভস প্রাকৃতিক রাবার গ্লাভস ব্যবহৃত ব্যবহৃত হয়ে থাকে মৃদু ক্ষয়কারী পদার্থের ত্বকে রক্ষা করার উদ্দেশ্যে এটি বৈদ্যুতিক সহ প্রতিরোধে বটে মাস্কের ক্ষতিকারক গ্যাস বা মাস্ক রাসায়নিক বাষ্পের প্রস্তুতি এবং হচ্ছে ব্যবহার আগে মাস্ক পড়তে হবে এক্ষেত্রে ল্যাবরেটরি প্র্যাকটিক্যাল বইয়ের নির্দেশনা দেওয়া থাকে সাধারণত বিভিন্ন পরীক্ষা কার্বন ড অক্সাইড আমি নাইট্রোজেন ডাইঅক্সাইড এস টুয়েস সার্ভ ডাইঅক্সাইড ইত্যাদি ক্ষতিকর গ্যাসে উৎপন্ন হবে হিসাবে গ্যাসের প্রভাব বেশ আসষ্ট মাথা ধরা চোখে পানি আসা জ্বালা করা ইত্যাদি ঘটে মাছকে আবার এইসব ক্ষতি কমানো যায় পাঁচে বাজার পড়তে হবে স্যান্ডেল নয় ছয় লম্বা চুলা বেঁধে মাথায় ক্যাপা পড়তে হবে বাজারে প্লাস্টিকের চশমা ব্যবহার করার ক্ষেত্রে দেখতে হবে প্লাস্টিকের চশমা দুই পাশে যেন রক্ষা প্লেট শিলস থাকে যাতে কোনোভাবে রাসায়নিক দ্রব্য এবং ধোয়া চোখের পাশে দিয়ে প্রবেশা করতে না পারে ল্যাবরেটরিতে এর উপরে নিজেরা সহপাঠীর সুরক্ষা নিশ্চিত করে পরীক্ষার কাছে সুসম্পন্ন করা যাবে সাত ল্যাবরেটরিতে ঢোকার পর সব দরজা জানা খোলা না থাকলে নিজে ওই সব যানা খুলে দিয়ে পর্যাপ্ত বায়ু চলা চলায় ব্যবস্থা রাখতে হবে এক দশমিক এক দশমিক এক ল্যাবরিতে শিক্ষার্থীর কর্মকাণ্ড ও করণীয় হাউ টু বিহেভ ডিউরিং ল্যাবরেটরি অ্যাক্টিভিটিস করে নিরাপদ পরিবেশ সৃষ্টি এবং অক্ষুন্ন রাখতে হলে কতিপয় শোনালী বিধি পালন অত্যাবশ্যক সেগুলো হচ্ছে নিয়মিত যত্নশীলতা ব্যবসায় পরিশ্রম পরিচ্ছন্নতা ল্যাবরেটরিতে পরীক্ষার আসে বই ইয়ে পরে সংশ্লিষ্ট পরীক্ষার কাজ স্বচ্ছ ধারণা নিয়ে ভালোভাবে প্রস্তুত হয়ে আসতে হবে ল্যাবরেটরিতে চিৎকার জোরে কথা বলা পরিহার করতে হবে যাতে করে পরীক্ষা কাজে মরনিবেশ ব্যাখ্যাতে না ঘটে তিন যে ডেস্কের কাজ করতে হবে সেই ডেস্কটি যাতে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেদিকে খেয়াল রাখতে হবে ল্যাবরেটির ত্যাগের আগে ব্যবহৃত সকল কাঁচামাল উত্তম রূপে তারপর ধূতকরণ সামগ্রী দিয়ে ডেস্কের উপর সাজিয়ে রাখতে হবে চারের কোনো একটি পরীক্ষার কাজ সম্পন্ন আগে ল্যাবরেটরিতে এত একা করার আগে অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে অযথা বুনসেন বার্নারটা জ্বালিয়ে রাখা যাবে না বইপত্র খাতা ব্যাগ পানীয় বোতল ডেস্কের উপর ছড়িয়ে ছিটিয়ে রাখা ঠিক নয় পরীক্ষণ পদ্ধতি সতর্কতার সাথে অনুসরণ করতে হবে ব্যালেন্স পরিচালনা রাখা আবশ্যক ব্যালেন্সের প্যান এবং আশেপাশে রাসায়নিক দ্রব্য মুক্ত রাখতে হবে তাড়াহুড়া করা করে পরীক্ষা কাজ শেষ করার প্রবণতা পরিহার করতে হবে কাজ করার সময় সম্পূর্ণ মনোযোগী হতে হবে এখন অনেক রকমে অনমনস্ক হওয়া যাবে না রাসায়নিক দ্রব্যের গন্ধ এবং স্বাদ নেওয়া সম্পর্কে স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ তাই রাসায়নিক দ্রব্যের কখনো হচ্ছে সরাসরি গন্ধ এবং স্বাদ নেওয়া যাবে না রাসায়নিকের দ্রব্য ব্যবহার সময় পূর্বে পাশে বোতলের লেভেল সঠিকভাবে নিশ্চিত হয়ে হয়েছে ব্যবহার করতে হবে ব্যবহার শেষে ওই রাসায়নিক দ্রব্যের বোতল যথাস্থানে স্থানে রাখতে হবে ষোলো রাসনিক্ষা বছরের অপর থেকে ল্যাবরে রাখা ডাস্টবিনে পরিত্যাগ করতে হবে গারো সিট পানি সহকারে লঘুকরণে বেলা তারপরে বইয়ে নির্দিষ্ট সম্মত সতর্কতার সাথে লঘুকরণ করতে হবে উত্তপ্ত যন্ত্রের গ্লাসেরা দিয়ে ঠান্ডা বাড়িতে ডুবানো যাবে না এতে উত্তপ্ত গ্লাসে ফেটে যায় ষোলো ল্যাবরে অন্য সহপাড়ি একের সাথে কাজ করতে হয় থাকে তখন নিজের নিরাপত্তার সাথে সহকারীদের নিরাপত্তার গুরুত্ব শহরে মনে রাখা প্রয়োজন সর্বপ্রী ল্যাবরেটরিতে শিক্ষকদের নির্দিষ্ট মতো কাজ করলে পরীক্ষা কাজ শেষ করে এবং কাজ সহ সিদ্ধান্ত সম্পন্ন করতে হয় ক্লাস সামগ্রী নিরাপদ কৌশল তারপর ল্যাবরেটরিতে হতে গ্লাস সামগ্রী এবং অধিকাংশ পরীক্ষা কাজ করে দেওয়া হয়ে থাকে গ্লাস সামগ্রীর মাধ্যমে হচ্ছে গ্লাসের স্ট্রিয়া টিউব প্যানেল তারপর প্লাস্কা ও হচ্ছে পরিমাপক্লাস্ক তারপরে পিপেন্ড বুড়োটা এমেজারিং প্লাস্কা গোদলি প্লাস্ক ক্লাস রোটার ক্লাস টিউব লিবি টিউব ল্যাবরেটরিতে হইতে তারপরে সব ধরনের তারপরে যন্ত্রপাতি আঘাত আঘাতে সহজে ভেঙে যায় পাঙ্গা গ্লাসের ধারাল হয় গায়ে লাগলে যেমন চামড়া কেটে গিয়ে রক্তপাত হতে পারে ক হচ্ছে গ্লাসের যন্ত্রপাতি সম ভাঙা সম্ভব চুঁকের কারণগুলো হচ্ছে গ্লাসের সামগ্রী ধোয়ার সময় ফেটে ফের পানি এবং বেশিনে আঘাত লাগা তারপর হোল্ডার দ্বারা তারপর গ্লাসের টিউবের ফিটিং কালে তারপর বেশি চাপ দেওয়া এবং ব্যবহারকালে সতর্ক না থাকে ক্লাম্পর দ্বারা স্টাম্পের আটকানোর সময় সতর্কভাবে অধিকা চাপ প্রয়োগে গ্লাস সামগ্রী ভেঙে যায় তারপর গ্লাস সামগ্রীটা তার পাশে দেওয়ালে তারপর পানি থাকা অবস্থা উদ্ধত থাকা পাঁচ হচ্ছে ছিদ্র তার হচ্ছে কর্ক ও রবার স্টপের মাধ্যমে সে গ্লাসের টিউব এবং থার্মোমিটার ফিট করতে বিশেষ সতর্কতা নিতে হয় যেমন গ্লাসের টিউব এবং স্টপারকে স্টোভ পার তারপরে টাউল কাপড় দিয়ে জড়িয়ে স্টোভে ছিদ্রে তারপরে গ্লাসের টিউবটা টেপে ঢুকাতে হবে যদি এই সময় গ্লাসটা ভেঙে যায় তবে ভাঙা গ্লাস হাত কাটবে না যদি গ্লাসটা সহজে টিউবে না ঢুকে তখন ছিদ্র পর করে পানি বা গ্লিসারান দিয়ে ভিজিয়ে নিতে হবে সতর্ক সতর্ক অবশ্যই এক্ষেত্রে হাত কেটে যেতে পারে ছাড়া গ্লাস সামগ্রীর ওপর থেকে নিচে পড়ে গেলে তারপরে ভেঙে যায় সময় অবশ্যই তাই গ্লাস সামগ্রী নষ্ট হওয়া থেকে রক্ষা করা সম্ভব গ্লাস সামগ্রী রাসায়নিকরণের ভিত্তিতে এদের ব্যবহার ছাড়া তারপর রাসায়নিক ব্যব লেবে ব্যবহৃত গ্লাস সামগ্রী তৈরিতে ব্যবহৃত গ্লাস এবং কাচের উপাদান অনুসারে স্টোর গ্লাস এবং হচ্ছে কোমল গ্লাস এবং হচ্ছে দুই হচ্ছে শক্ত গ্লাস এবং পারেস গ্লাস এই দুই শ্রেণীতে ভাগ করা যায় স্টোর গ্লাস দিয়ে গ্লাস সামগ্রী হল গ্লাস নল বিকার ওয়াচের গ্লাস তার হচ্ছে প্যানেল ডিজেন্টের বিকারক বোতল লিবিক স্টোর গ্লাস বা কোমল গ্লাসে তার হচ্ছে সামগ্রী শিক্ষা উত্তর শিখা উদ্ধারে করে নরম হয়ে যায় এবং কোমল গ্লাসটা সহ্য করতে পারে কম তাপ সহ্য করতে পারে গ্লাস সামগ্রী বাদামহীন বা খুব স্বচ্ছ থাকে না ওপর দিকে বাটিক্সা গ্লাস বা শক্ত গ্লাস সামগ্রী হলো কনিক্যাল ফ্লাস্কা পিপেড পেট মেজারিং সিলিন্ডার মেজারিং ফ্লাস্কা গোলতল ফ্লাস্ক বাদাম ফ্লাস ইত্যাদি শক্ত গ্লাসের দ্বারা তৈরি তারপর সামগ্রী উচ্চতাপ সহ খুব শক্ত হয় তাই ল্যাবরেটরি বিভিন্ন কাজের জন্য পারিস্সার গ্লাস সামগ্রী নিরাপদে ব্যবহার করা হয় যেমন উচ্চ তাপমাত্রা উত্তপ্ত করার রাসায়নিক পদ্ধতি প্রস্তুতির সময় গুলো তলির প্লাসকা পাতন এবং ব্যবহারের সময় ভ্যাকুয়াম পরিস্রাপন ব্যবহৃত আর যন্ত্রপাতি প্যারিক্সা গ্লাস দ্বারা তৈরি করা হয়ে থাকে রাসায়নিকভাবে প্যারিক্সার গ্লাস হল জিঙ্ক অক্সাইড এবং সেবেরিয়াম বড় সিলিক মিশ্রণ দিয়ে তৈরি গ্লাস অবধি কোমল গ্লাস এবং সরো গ্লাস হল সোডিয়াম বা ক্যালসিয়াম সিলিকার মিশ্রণ থেকে তৈরি গ্লাস উল্লেখ কোন রাসায়নিক পদার্থের মিশ্রণ গণত দ্রবণকে তাপ দিতে হলে শক্ত গ্লাস এবং পাইরেস গ্লাসের নির্মিত বিকার এবং কলিক ফ্লাস্ক ব্যবহার করতে হয় আমরা এখন ব্যবহার ব্যবহারের বিভিন্ন গ্লাসের যন্ত্রপাতি চিনব এক দশমিক ল্যাবরে যন্ত্রপাতি ও গ্লাস গ্লাসামগ্রী পরীক্ষা করার কৌশল টেকনিক্স টু ক্লিন ইকুইপমেন্টস গ্লাস ল্যাবরেটরি স্কুল কলেজের কেমিস্ট্রি ল্যাবরেটরি বা রাসায়ন নিজস্ব বৈশিষ্ট্যের অবকাঠামো থাকে এই পরীক্ষার মাধ্যমে বিভিন্ন যন্ত্রপাতি রাসায়নিক দ্রবাদি এবং বিভিন্ন পরীক্ষার সংশ্লিষ্ট সামগ্রী সাধারণত কাঠামতভাবে কেমিস্ট্রিপ্রসিতে দুই চারিটি দীর্ঘ টেবিল থাকে প্রতিটি দীর্ঘ টেবিলে হি ব্যবহারযোগ্য ডেস্ক এবং সে ডেস্কের উপর প্রতল্য সাজিয়ে রাখার শিল্প যুক্ত থাকে এছাড়া পানি সরবরাহ ওয়াটার সাপ্লাই নল ও বেশি বানারের সাপ্লাই নলস থাকে রাসায়নিক দ্রবাদি সংরক্ষণের জন্য পৃথক আলমারি শিল্প থাকে গ্লাস সামগ্রী ধাতু প্লাস্টিকের যন্ত্রপাতিকে পৃথক আলমারিতে রাখা হয় ল্যাবরেটরিতে পরিষ্কার রাখার কৌশল ল্যাবরে সমস্ত দায়িত্ব না আছে ল্যাবরেটরি সহকারী ডেমনস্ট্রেটর দায়িত্বপ্রাপ্ত রসায়ন বিভাগের শিক্ষক তাদের তত্ত্বাবধানে ল্যাবরেটরি ল্যাবরেটারি সজ্জিত থাকে এছাড়া তারা হচ্ছে প্রতিটি শিক্ষার্থীর দায়িত্ব রয়েছে নিজেদের ল্যাবরেটরি ব্যবহার পরীক্ষা পরিচ্ছন্ন রাখা তাই ল্যাবরেটরি পরিষ্কারের জন্য কৌশলগতভাবে শিক্ষার্থীদের দায়িত্ব ও ভূমিকা হলো একা পানি এ পরীক্ষাকালে বছর সামনে জমা আছে ভাঙ্গা ক্লাসে অতি ব্যবহৃত ফিল্টার ব্যবহার সেটা কাগজ ইত্যাদি না ফেলা এই সমস্ত বছর সামনে ল্যাব্রের নিজে স্থানে ফেলতে হবে পরীক্ষাকালে তার ব্যবহৃত রিয়া বদলা ব্যবহারের শেষে তার হচ্ছে সেলফের যথা রাখতে হবে টেবিলের উপর রাখা যাবে না পরীক্ষা শেষে ব্যবহৃত গ্লাসের টিউব পরিষ্কার করে জন্য রেডিয়ার সাজিয়ে টেবিলে রাখতে হবে দুই যন্ত্রপাতি পরিষ্কার রাখার কৌশল একাদশ দ্বাদশ শ্রেণীর সিলেবাসের মতো পরীক্ষার কাছে বিভিন্ন বিভিন্ন গ্লাসের সামগ্রী দেওয়া হচ্ছে কেমিক্যাল ব্যালেন্স বুন্সার বানার থার্মোমিটার ইত্যাদি ব্যবহৃত হয় এছাড়া ছাড়া কর্মমুখী রসায়নের ব্যবহৃত প্রেসার ক্যানিক যন্ত্র বিভিন্ন প্রকারের গোটা ক্রিম মেশিন রয়েছে কেমিস্ট্রি ল্যাবে কেমিক্যাল ব্যালেন্স ব্যবহৃত হয় এখানে বিশুদ্ধ রাসায়নিক পথে সঠিক ওজন নেওয়ার জন্য এটি একটি মূল্যবান যত শিক্ষকের থেকে ব্যবহার বিধি যেন কেমিক্যাল ব্যালেন্স ব্যবহার করতে হবে এতে যত্ন নিতে হয় যেন ব্যালেন্সের ওপর এবং আশেপাশে কোনো রাসায়নিক পদার্থ পড়ে না থাকে আজকে সেই ব্যালেন্সের প্যান্ডেল টিস্যু পেপার প্যানেল কাপড় দিয়ে মুছে দিতে হবে ওয়াটার বক্সের ওয়াটেরগুলোকে সঠিক স্থানে রাখতে হবে ব্যালেন্সের বক্সের দরজা রাখতে হবে লাস্টার মুড়ি পরিষ্কার করা কৌশল পরিষ্কার গ্লাস সামগ্রী নিয়ে পরীক্ষা কাজ শুরু করতে হয় তাকে অপরিচ্ছন্ন অস্বচ্ছ গ্লাস সামগ্রী নিয়ে রাসায়নিক পরীক্ষার কাজ করা যেতে পারে না সাধারণত টাইপের পানিতে গ্লাস সামগ্রী ধুয়ে নিতে হবে তবে তৈলাক্ত পদস্থ বিশেষত বোর্ডের রিসার্ভ কাজে তাপ বদলে সংরক্ষিত ক্রমিক ও অসালিকা সিটের টেসের মিশ্রণ এবং সতর্কের সাথে গ্লাস পরা হাতে পরিষ্কার করতে হবে ট্রেসি পরিষ্কার সময় বা হাতে ট্রেসি নিয়ে টাইপের পানিতে ডান হাতে ব্রাশের ব্যবহার করতে হবে হয় রঙিন পদার্থ যেমন আছে লোহা লবণ হয় এবং কপারেটার লবণনা পটাশিয়াম ম্যাগনাইটটা পটাশিয়াম ডাইগ্রামাইটা এবং টেস্টে ব্যবহার করে সে না ধুয়ে সে সে রেখে দিলে তারপরে ওই স্পা পদার্থ তারপরে টেস্টিউটের ভিতরে গায়ে লেগে থাকে পরে পরিষ্কার করতে গিয়ে অনেক সময় সময় লেগে থাকে লাগে তাই হে কাজ সামগ্রী তারপরে ব্যবহার করে পানিতে ধুয়ে পরিষ্কার করতে হয় তাকে টেস্টি প্যাপার পরিষ্কার করে টেস্ট প্যাপার স্ট্যান্ডে সাজিয়ে রাখা হয়ে থাকে আমি তারপরে কাজটা পরিষ্কার করা হয় ল্যাবরেটরিতে ব্যবহৃত ক্লাস সামগ্রী দা ইউজ আপা তারপরে ক্লাস ল্যাবরেটাইস ইন ল্যাবরেটরি ল্যাড্রিক গ্লাস সামগ্রিক ব্যবহার হয়েছে ব্যবহৃত গ্লাসামুগের দত্ত করার জন্য তিনটি পরিষ্কার মিশ্রণের মধ্যে যেটি সংশ্লিষ্ট গ্লাসামগ্রিক যেন উপযুক্ত হবে সেটি ব্যবহার করে গ্লাসমিকে পানি দিয়ে পরিষ্কার করতে হবে সোডিয়াম কার্বনের দ্রবণ সোডিয়াম কার্বনেট টেন পার্সেন্টের লঘু দ্রবণ বড় প্লাস্টিক আমলা নিয়ে মলাযুক্ত মলাচুত ডুবিয়ে ডুবে চকোন রেখে দিলে শেষের ব্রাশে দিয়ে ঘষে মলাযুক্ত মলা করে পানি পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করে পানিতে দিয়ে নিতে হয় নাইনটি রাসায়নিক লাইব্রের প্রায় গ্লাস সামগ্রী পরিষ্কার করার জন্য নাইনটি অত্যন্ত কার্যকর এবং পরিষ্কার ডিটারজেন্ট বিভিন্ন ধরনের বলা যেমন চালখাত্রারা জাতীয় পদার্থের স্মৃতি পরিমাণ কিভাবে অবশ্যই প্রকৃতি দূর করার জন্য সিলিকন নাইটি এবং সে কার্যকর ডিটার্জেন্ট নাইনটি হল এটি পরিবেশের অত্যন্ত ডিটারজেন্ট এটি পরিবেশের তেমন দুটি হান্ড্রেড পার্সেন্ট অনুযায়ী হসপারে মুক্ত পরিষ্কার এসে মিশ্রণ ল্যাবেরিতে গ্লাসে সামগ্রী পরিষ্কার করার জন্য সর্বপ্রথম পরিষ্কার ব্যবহৃত ক্রমিক এসে মিশ্রণ গ্লাস বিশেষত পুরোটা লেগে থাকা গ্রীষ্মা বা দল জাতীয় পদার্থ দূরীকরণে তার হচ্ছে ক্রমিক সিটে খুবই কার্যকরী হয়ে থাকে ক্রোমিক অ্যাসিড আর বিক্রিয়ালে এটি জায়মান এবং অক্সিজেন উৎপন্ন হয়ে থাকে তো মলা পদার্থকে কেউই জায়মান অক্সিজেন চারিত করে কে দূর করে ক্রমিক অ্যাসিড মিশ্রণ প্রস্তুতি পটাশিয়াম প্লাস প্লাসালফিক অ্যাসিডের মাধ্যমে বিক্রিয়া করে পটাশিয়াম সালফেট ক্রোমান ট্রাইসালফেট এবং তিনি অনুভব জায়মান অক্সিজেন উৎপন্ন করে ক্রমিক অ্যাসিডের মিশ্রণ পদ্ধতি নিম্নত্তর উপাদান ক্রমিক গ্যাসিড মিশ্রণ করা থাকে চার গ্রাম চারগ্রাম তারপরে পানি পাতিত চল্লিশে মিলিলিটার গাঢ় হচ্ছে গ্যাসিড দুই মূলার চল্লিশে মিলিলিটার তারপরে প্রস্তুত প্রণালী এটি দুশো পঞ্চাশটা মিলিলিটার পারিসের গ্লাস হিসেবে চার গ্রাম পটাশিয়াম ডাইক্রমেটার গুড়াকে চল্লিশ মিলিলিটার বাধ্যত পানি দ্রব্যভূত করা হয় এরপর অল্প অল্প রেদি ঘন মাত্রা চল্লিশ লিটার সালফিক অ্যাসিডে মিশ্রিত করা থাকে তখন তাপ বিক্রিয়া করে এই মিশ্রণের তাপমাত্রা থেকে আশি ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে মিশ্রণটি তাপমাত্রায় শীতল হলে গ্লাসের স্টারপারে বিশেষ ব্রিজেন্টা পোতলা এবং বোতলে ভতি করা হয় শত প্রস্তুত হই রোমিক মিশ্রণে ক্রমিক কারণ হাইড্রেট ক্রোমিয়াম ডাইঅক্সাইডে একাধিক খাই ক্রমিক অ্যাসের সাথে থাকে এগুলোকে নিম্নরূপে পরিবর্তন করে থাকে পটাশিয়াম ডাইগ্রোমে সালফিক সাথে বিক্রিয়া করে পটাশিয়াম সালফাই এবং সিডে ক্রোমিকা ড্রাইঅক্সাইডে এবং হচ্ছে পানির সাথে বিক্রিয়া করে ক্রোমিকা অ্যাসিডে অস্থায়ী তৈরি করে ক্রোমিক অ্যাসিডের সাথে লবণ পটাশিয়াম ডাইক্রোমেটার স্থায়ী বটে ক্রোমিক অ্যাসিডে ড্রাইক্রোমিক অ্যাসিডে এবং হচ্ছে ড্রাইক্রোমিক অ্যাসিড তবে জ্বালান বিচারণকালে তার হচ্ছে এবং এবং বিক্রিয়া নিম্নরূপে দেখানো হলো ক্রমিক অ্যাসিড এবং হচ্ছে ফোর সালফেক অ্যাসিড এবং বর্ষিয়াম্মা ড্রাই সালফেটের মাধ্যমে হচ্ছে ক্রোমিয়াম ট্রাইহি সালফেট এবং চারণও পানি এবং টু অক্সিজেন আয়ন তারপর এসিডে মিশ্রণটি তৈরি স্বচ্ছ থাকলে অনেকবার ব্যবহার করার পর এটি সবুজ বর্ণ ধারণ করবে তখন এই ক্রমিক অ্যাসিড এবং মিশ্রণের চারণ ক্ষমতা থাকে না তাই সবুজ রঙের ক্রোমিয়াম ট্রাই সালফেটের সালফেটে তারপরে তৈরি হওয়ার ফলে মিশ্রণ ব্যবহার করা হয় না ক্রমিক অ্যাসিড মিশ্রণের বিধি হাতে লাঠেক্সা গ্লাভ অতি সাধারণের সাথে মলযুক্ত গ্লাসম আছে পিপেডিক ফ্লাস ক্রমিকা অ্যাসিডে ইত্যাদি পূর্ণ করে প্রচুর মতো ঘণ্টা এবং হচ্ছে একদিন একদিন রেখে কেসে রেখে আবার গ্লাসের টপার স্টপর বিকার বোতলে ঢেলে রাখতে হবে এরপর এটা গ্লাস পানি দিয়ে ভালোভাবে দিতে হবে কিছু কিছু তৈরি পদার্থ ক্রমিক অ্যাসিড দ্বারা খুবই ধীরে ধীরে চালিত হয়ে থাকে তখন মল্লাইযুক্ত গ্লাসম দিয়ে ক্রমিক অ্যাসিডের মিশ্রণ কয়েকদিন পর্যন্ত ডুবে রাখা হয়ে থাকে তারপর বোর্ডে ডিস্টার্ব কর এর ভিতর দিয়ে গ্রিজে এর উপরে পরিষ্কার করা হয়ে থাকে ক্রমিক অ্যাসিড মিশ্রণে বর্ষা ব্যবহারে সাধারণত ক্রমিক অ্যাসিড মিশ্রণ করে সালফিক গ্যাসিড মিশ্রণ হি ড্রাইক্রমেট এবং হচ্ছে লবণায় যোগ খেলে তারপর দাবত বিক্রি করে আর সালফিক অ্যাসিড পানি শুষি এবং হচ্ছে ক্ষয়ক্ষা পদার্থ তাই গাড়ো সালফিক অ্যাসিড এবং সেফটি গ্লাস ও সাথে ল্যাটেক্স গ্লাস এবং চেপিনের গ্লাস উঠতে হয় ক্রমিক অ্যাসিড মিশ্রণ থাকলেও কি সাধারণত অনুসরণ করতে হয় ক্রমিক অ্যাসিড মিশ্রণ ব্যবহার করলে এটি যেন হাতে পায়ে না লাগে সেদিকে সতর্ক রাখতে হবে যদি ওই সিটা ত্বকে বাকে লাগে তখন প্রচুর পানি দিয়ে ফাইভ পার্সেন্ট সোলিয়াম বাইক্রোারিটা দ্রবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে গ্লাস সামগ্রী এবং সেতুল গ্রীষ্মের জাতীয় পদার্থ এবং দূর হচ্ছে এসিটার এটা দ্রাবক ব্যবহার করা হয় ল্যাবটোটরির অধিক জানানো ল্যাপটোরিতে গ্লাস সামগ্রী ব্যবহারের সুবিধা কী ক্যামসিল ল্যাবটোরিতে গ্লাস সামগ্রী ব্যবহারের সুবিধাগুলো ল্যাবরেটরিতে পরীক্ষার কাজে ব্যবহৃত রাসায়নিক পদার্থ সমূহ ব্যবহৃত গ্লাসের মুরগি কোনো বিচার করে না তবে তীব্র সবল্য কষ্টিক সোরা এবং সাস্টিক পোটাশিয়া হওয়া কারক দুর্বল এসিডিড হাইড্রফ্লোর এসিডের কাছের উপাদানের সাথে বিক্রি করে কাছের ক্ষয় করতে থাকে যেমন হচ্ছে গোল সোডিয়াম হাইডোক্সাইডে মধ্যস্থ উপাদান সিলিকন ডাইঅক্সাইড এবং হচ্ছে সোডিয়াম সিলেকেট উৎপন্ন করে ফলে গাছের মিশ্রণ হতে থাকে টু সোম হাইড্র অক্সাইডেডেডে প্লাসের সিলিকন ডাইঅক্সাইড অক্সাইড হচ্ছে সোডিয়াম সিলিকেট প্লাস পানি তারপরে টু পটাশিয়াম হাইড্রোক্সাইডের সিলিকন ডাইঅক্সাইডে এবং হচ্ছে পটাশিয়াম সিলিকেট এবং পানি উৎপন্ন করে হাইড্রোজেন এ সিডি হচ্ছে কাছের উপাদান সোডিয়াম সিলিকেট এবং বৃহির কারণে ধরণ হই হার্ডোপ্লোরো সিলিসিক অ্যাসিড হলে কাছে ক্ষয়প্রাপ্ত হয়ে থাকে সোডিয়াম সিলিকাডা এবং হচ্ছে সেই ফ্লোরি অ্যাসিডে সোডিয়াম ফ্লোরাইডা সিলিকন ফ্লোরাইড তিন অন্য পানি তারপরে সিলিকান্লোরাইটের দুই নো হার্ডোপ্লোরিক অ্যাসিড কেসি অ্যাসিড তারপরে গ্লাস সামগ্রী তারপরে সহজ হওয়ায় তারপরে ব্যবহৃত এবং গৃহীত রাসায়নিক পদার্থের পরিমাণ এবং আয়তন আত্মানুভূত বৈশিষ্ট্য এবং হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় তারপরে বর্ণ এবং হচ্ছে পদক্ষেপ পর্যবেক্ষণের জন্য সুবিধাজনক পরীক্ষার কাজে ব্যবহৃত এবং গ্লাসামগ্রীকে সহজে পরিষ্কার করা সম্ভব এছাড়া কাজকে উত্তাপ গলে সহজেই ক্লাস সামগ্রী তৈরি করা সম্ভব তাই ক্লাস সামগ্রীর ল্যাবরেটির পরীক্ষার কাজে অন্য অবদানে পরিণত হয়েছে একদশিক আয়তন বিশ্লেষণের বিশ্লেষণ কাজের তবসা রাসায়নিক নীতিবাহ ব্যালেন্স কেমিক্যাল ব্যালেন্স করা হয়েছে বলে রাসায়নিক নীতির সংঘর্ঘ আয়তনিক বিশ্লেষণিকা কাজে রাসায়নিক অবস্থা থেকে গ্রামে দশমিক স্থান দ্বিতীয় স্থান থেকে চতুর্থ স্থান পর্যন্ত জিরো পয়েন্ট জিরো ওয়ান থেকে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান পরিমাপের জন্য নীতি রাসায়নিক নীতি বাবা হচ্ছে কেমিক্যাল ব্যালেন্স বলে কেমিক্যাল ব্যালেন্সের দুই প্রকার হয়ে থাকে পলভঙ্গি এবং হচ্ছে ব্যালেন্স উভয় ব্যালেন্সের পার্থক্য হচ্ছে পলভঙ্গি ব্যালেন্সের উপরে বীম তুলান ধর্মকে একশো টাকা করে বাম প্রাণের শূন্য থাকে এবং ডান প্রাণে একশো চিহ্ন থাকে পাঁচ মিলিগ্রাম এবং দশ মিলিগ্রাম শূন্য রেখে ব্যালেন্সের সমতা করা অপরদিকে সার্টো রেস ব্যালেন্সের উপরের বীম থেকে শূন্যতাক ধরে বাম এবং ডান এবং হচ্ছে পঞ্চাশটি টাকা থাকে ব্যালেন্সের ব্যবহার নেই বর্তমানে সিলেবাসও নেই বর্তমানে কেমিক্যাল ব্যালেন্সের রূপে পলভি ব্যালেন্স এবং হচ্ছে ডিজিটাল ব্যালেন্স এক্ষেত্রে ব্যবহৃত থাকে আমরা এখন পলভঙ্গি ব্যালেন্স এবং ইলেকট্রনিক ডি ব্যালেন্সের গঠন এবং সে ব্যবহার পদ্ধতি সামগ্রী জানতে পারে এছাড়া কয়েক রক্ষা রাসায়নিক পদ্ধতি মোটামুটি ওজন জন্য এক প্রকার ব্যালেন্স এবং নীতি ব্যবহৃত হয়ে থাকে এদেরকে রাফ ব্যালেন্স এবং সারা ব্যালেন্সের তুলনায় বস্তুর সঠিক ওজন নেওয়া যায় না রাসায়নিক নীতির ব্যবহার ক্ষেত্রে কেবলমাত্র প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের ওজনের গ্রাম এবং হচ্ছে দক্ষিণ স্থান পর্যন্ত সঠিকভাবে নেওয়ার জন্য কেমিক্যাল ব্যালেন্স এবং রাসায়নিক নীতি ব্যবহৃত হয়ে থাকে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে কেমিস্ট্রি ল্যাবরেিতে এবং ওষুধ শিল্প কেমিস্ট্রি কেমিক্যাল ব্যালেন্স ব্যবহৃত হয়ে থাকে রাসায়নিক ইস্টার্ডার্ডে চারটি হয়ে বৈশিষ্ট্য থাকে যেমন আছে এরা বিশুদ্ধ রাসায়নিক পদার্থ এদের বাইর উপাদানের সাথে বিজয় করে না রাসায়নিক নীতির হয় করে না এবং হচ্ছে উপস্থিতকালে দীর্ঘদিন অপরিবর্ত থাকে এরকম প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হলো অনাদর্শ এম কার্বনটাজি লেখেছিল ডাইক্রোমেটে এবং প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ থেকে প্রমাণ এক জিরো পয়েন্ট ওয়ান মোলা তৈরি করা থাকে অপর দিকে যেসব রাসায়নিক পদার্থের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এক একাধিক বৈশিষ্ট্য থাকে না বিশেষত আবশ্যিত কয়েক রকম থাকে সেনেটারি স্ট্যান্ডার পদার্থ বলা থাকে যেমন কষ্টিক সরকার হাটগুলির গেসিড সালফুর পটাশিয়াম ব্রাডমার্কেট ইত্যাদি উল্লেখ পরিণী সেকেন্ডারি পদার্থের এবং নিতে হচ্ছে ব্যালেন্স ব্যবহৃত থাকে তরলা সেকেন্ডারি পদার্থ যেমন যারা গুলো এবং আয়তনিক মেজারিং সিলিভেন ব্যবহৃত হয়ে থাকে এই সব ক্ষেত্রে তার হচ্ছে রাসায়নিক বলতে অর্জন করা যাবে না এক দশমিক চার দশমিক এক বলবিং ব্যালান্স ব্যালেন্সের গঠন পলভঙ্গিংসের সাধারণত চার ভাগে বিভূত গাছের বক্সে যুক্ত বেদি বা হচ্ছে তার তারপর স্তম্ভ লামসী তুলার দণ্ড বসে তাহমপাল্লা চার হচ্ছে গাছের রাইডার আরোহী রাইডারের ভাগ গাছের বক্সে যুক্ত বেদি বেস উঠতে গ্লাস বক্স বলভঙ্গি বেলান্সি ভিতরে সহায়তা এটি গ্রানাইট এবং পথে বানাইটের নামক শত রাবার তৈরি হয়ে থাকে কাচের বক্সটি বিদির সাথে যুক্ত থাকে মূল বল ভঙ্গি বেলান্সটি কাছের বক্সে এবং বা কক্ষের ভেতর থেকে বেদির উপর কারাভাবে বসানো থাকে বেদির সামনেটা নিচে এবং রানে বামে তারপরে পেছনের দিকে দুই এটি মাঝখানে একটি করে তিনটি লেভেলিং বা সমতল স্ক্রু থাকে সামনে লেভেলিং স্ক্রু বা বামে বেদির উপর লেভেলটা ঠিক করা হয়ে থাকে তখন বেদির সামনে স্প্রিট লেভেলের বিদ্যুৎ মাঝখানে থাকে তখন অথবা দোলকের সূচলা মুখ এবং স্তম্বরে যুক্ত স্থির সুচালু মুখ দুটি মুখ থাকে বিদ্যুতের ডান দিকে ফাল্লা ঘটনা নামানোর জন্য একটি হ্যান্ডেল থাকে তারপর এই হ্যান্ডেল ব্যালেন্সটি সচলায় এবং বন্ধ করা হয় স্তম্ভ কলাম স্তম্ভ বা কলম হলো রাষ্ট্রীয় বিদ্যালয়ের সেইটি ফাঁপা নলতা বা চিটির মাঝখানে তারপর স্তম্ভ যুক্ত থাকে তারপর যে ফাঁপনালার মাধ্যমে একটি ধাতব দণ্ড থাকে এই থাতো বা দণ্ডের মাধ্যমে দণ্ডের সাথে যুক্ত থাকে এবং সে উপরের পান্ডের সাথে যুক্ত মসৃণ একটা এবং সমতলার উপর

দণ্ড বা বীমা হচ্ছে সবচেয়ে উপর চেপ্রাকৃতি বিম বা দণ্ডটি হলো রাসায়নিক নীতির প্রধান অংশ এই বিম বা তুলা দণ্ডটি ধাতু বা পিতল তৈরি তার পাশে এই তুলা দণ্ডের দুপাশে তারপরে কেন্দ্র বিন্দু হতে এটি করে মোটা তিনটি তার পাশে পঁচিশ পিজা মারাতে ছুটির ফলকা জুতে থাকে দুপাশের দুটি তার পাশে দুটি সমান পাল্লা ঝুলানো থাকে তার ফলকটি স্তম্ভার ভেতরে তার পাশে ধাতু বা এক একটা সমতলের উপর অবস্থান করে একটা পাথরের সমতলের অবস্থান এক একটা পাথরের ছুটির উপর তারপরে থাকে তুলুদণ্ডের দুপ্রান্তে প্রান্তে দুটি ইসরো সংযুক্ত থাকে প্রচার মতো এই ইসরো ঘুটি হয় তারপরে তুলার দণ্ডের যুক্ত পন্ডেটের স্তম্ভ নিচে তারপর যুক্ত মূল স্কেলার শূন্য থাকে রাখা হয় থাকে বিম বাতিল দণ্ড এটি পায়ে একটি ডাকাটা থাকে এই স্কেলা তার চাপ অনুসারে ব্যালেন্সের দু প্রকার নাম করা হয় এটি পলভঙ্গি ব্যালেন্স এটি সার্টার এস ব্যালেন্স পলভঙ্গি ব্যালেন্সের বিমের দাম প্রাম প্রান্তে শূন্য এবং ডান প্রান্তে একশো চিহ্নিত ডাক থাকে অর্থাৎ তার একশো ভাগে ডাক অঙ্গিত থাকে সার্টার এসে ব্যালেন্সের বিমের মাঝখানে শূন্য এবং ধরে বাম ও ডান দিকে তার পাশে পঞ্চাশটি করে ডাক অঙ্গিত থাকে রাইডের আরোহী বা রাইডের ধরে রাইডার রাইডের ক্যারিয়ার আরোহী এই রাইডার হল পাঁচ মিলিগ্রাম এবং দশ মিলিগ্রাম ভরার স্থানান্তর যোগ্য প্লাটিনাম এবং স্যালোমিনিয়াম এবং এটি লুপা এবং পেছন দাঁড়িয়ে আধাত উপ চলাকার সাহায্যে তারপর গাছের বক্সের সাহায্যে তারপরে তুলনার এবং বিভিন্ন স্থানান্তর করা থেকে চলাকার টিকে তারপরে রাইডাররা ভাগা বলে তারপরে পাঁচ মিলিগ্রাম দশ মিলিগ্রাম এবং বক্সে ওয়াটার বক্সে থাকে জিমডাররা এবং ওজন বক্স থেকে রাইডার নিয়ে তারপরে রাইডার বাহারের মাধ্যমে তুলার দণ্ডের শূন্য থাকে ব্যান্সকে সমতা সাধন করা থাকে করার জন্য তুলা দণ্ডের দূরপান্তের দুটি ডানে বামে নিতে থাকে তখন তুলার দণ্ডের শুরু থাকে আসলে ব্যালেন্সের যুক্ত হয়েছে বুঝায় এই অবস্থায় ব্যালান্সের বানিস ব্যবহারযোগ্য হয়ে থাকে ওজন বক্সে আছে রাসায়নিক নীতি এটি পৃথক ওজন বক্স তারপরে থেকে একশো গ্রাম এবং বয়স থেকে পাঁচশো মিলিগ্রাম তারপর অনেকগুলো ওজন বক্স থাকে রাসায়নিক নীতি বাম্পালের রাসায়নিক

রাইডার দুর্ভাক ফল ব্যালেন্সের পরিমাপের পাঁচ মিলিগ্রাম অথবা দশ মিলিগ্রামে স্থানান্তরিতাম তাদের লুপ বেচানো হয় এবং সাথে ব্যালেন্সের বীমের উপর ব্যবহৃত হয় এবং এটিকে নীতিটা রাইডার বলা থাকে লাল পলভঙ্গি দিতে ওজন নেওয়ার পূর্বে তাছাড়া পাঁচ মিলিগ্রাম রাইডারটা বিমে রেখে ডান দিকে বিমের স্রুষ যে সমতা করা হয়ে থাকে এবং শুনোতা থেকে রাইডারকে এসে থাকে সেই বিমের ডান দিকে ডান ফলে পাঁচ মিলিগ্রাম গুণ দুই দশ মিলিগ্রাম যোগ করার সামিল কারণ শুনো থাকে পাঁচ মিলিগ্রাম রাইডারকে স্ক্রু নেড়ে ডান দিকে একশো দাকে অত্যহ পাঁচ মিলিগ্রাম এবং ওজন সমতায়ন করা হয়েছে এখন বামেরা তা হচ্ছে পাঁচ মিলিগ্রাম রাইডারকে একশো দাকে রাখলে মোটা দশ মিলিগ্রাম কার্যকর হয়ে থাকে সেই জন্য সুতরাং একশো অভাগা দুর্ঘটনা বিম বাচ্চা তুলদর দ্বিতীয় দশম মিলিগ্রাম জন্য রাইডারের ক্ষেত্রে অচল কার্যক্ষেত্র রাইডার দুর্গকা আর রাসায়নিক নীতির বিমা ওজন হানোর প্রতি শতাংশে ব্যবহৃত রাইডারের ওজনের হয়ে রাইডার দুর্ভকা বলে রাটার দুর্ভোগ ঘটনা পাঁচ মিলিগ্রাম ডাটার ব্যবহার করলে রাটার দুর্ভোগ হচ্ছে পাঁচ মিলিগ্রাম দুই গুণ দুই বা একশো জিরো পয়েন্ট ওয়ান মিলিগ্রাম জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান যদি দশ মিলিগ্রাম ডাটার ব্যবহৃত হয় রাইটার দুর্ভোগ হবে দশ মিলিগ্রাম গুন দুই বা একশো হচ্ছে জিরো পয়েন্ট টু মিলিগ্রাম জিরো পয়েন্ট জিরো 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 টু কিন্তু সার্টের সার্টি হিসেবে বেলা শুন্য থাকে এবং বন্টনে ও আমি পঞ্চাশ দাঁড় থাকে পাঁচশো মিলিগ্রাম এবং রাটার ব্যবহৃত হলে রাটার দুর্পক্ষা পাঁচ বাই এক্স পঞ্চাশ জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান আর দশ মিলিগ্রাম ডাটার ব্যবহৃত হলে রাইটার দুর্ভোগ হবে দশ বাই পঞ্চাশ জিরো পয়েন্ট জিরো 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 টু গ্রাম তারপর রাটার দুর্ভা বাম থেকে এবং রাটার জনিত ওজন পলাইয়ের ওজন থেকে করতে হবে এবং ডান দিকে থাকে তারপরে টাটার জন্য ওজন পালায় রাখা তারপর ওজনের সাথে বিয়ে করতে হয় কিন্তু বেলা বেলায় তারপরে টাটার জনিত ওজন না সফা পালায় তারপর সেটা রাখা ওজন না যোগ করতে হয় তারপর ব্যবহার বৃদ্ধি এবং বসুরা ওজন গ্রহণ ব্যবহার বৃদ্ধি প্রথম নীতিটি ভূমি সমতল আছে কিনা তারপরে স্পিড লেভেল বা দু জেনে নিতে হবে তারপর যদি ভূমির সমতলা না থাকে তখন স্পিড লেভেলের ভেতরে বুদ্ধ মাঝখানে থাকবে না এবং হচ্ছে লক্ষ্যের সূচক এবং হচ্ছে মুখা বা তারপর যুক্ত সূচলা মুখে দুটি বরাবর থাকে না তারপরে নীতিটি ভূমি সমতল করার প্রয়োজন হয় এজন্য জন্য যুক্ত অ্যাডজাস্টিং তারপরে স্পিরিট লেভেল দেখে ব্যালেন্সটি থেকে বের ভূমি সমতল করা হয় দিয়ে কাচার বাক্সের মাথা মাঝে কাচার বেলান্সটি দিতে হাতে তারপরে নিকতির স্থির বাল্লা কিছু আছে কিনা তারপর হচ্ছে দেখে নিতে হয় তাকে দুটি দিয়ে তারপরে পরিষ্কার করে তারপর নিকতির হ্যান্ডেল ঘুরিয়ে তারপরে তারপরে পয়েন্টার কারাটি তারপর শূন্য দাগের এবং সংখ্যা এবং হচ্ছে অতিক্রম করে তার কিনা তারপরে ব্যালেন্সটি তারপর পয়েন্টার এবং শূন্য তাকে স্থির করে কিনা এবং শূন্য তাকে পয়েন্টার স্থির হয় তবে সম সমাবস্থা আছে কিন্তু সমতা অবস্থার জন্য নীতিটি না থাকলে তুলোধনার দুপার্সের মাথা হচ্ছে নীতি সমত আনতে সেই স্যান্ডেল ঘুরিয়ে তারপর স্ত্রী স্ত্রীর অবস্থা থাকে ওজন বাক্সে পাঁচ মিনিগ্রাম এবং দশ মিনিগ্রাম চিঠার সার যে স্থির অবস্থা নীতি তুলনার হচ্ছে ধান দাকে ওপর রাখতে হতে ক্যান্ডেলটি ঘুরিয়ে নীতি সচল করা থাকে এবার নীতির তুলদণ্ডার ডান্নার প্রান্তের তার হচ্ছে ঘুরিয়ে তারপরে নীতির পণ্টার কেউ মূল স্কেলার শুনতে আনতে এই অবস্থায় পলঙ্কি ব্যালেন্সের রাসায়নিক বস্তু এবং অঞ্চল করা যেতে পারে এবার রাডারদের উপর গণনা বসুর ওজন অন্যান্য নিম্নরূপে করা থাকে বস্তুর ওজন কোনো বস্তুর ওজন করা অন্যান্য পালার স্থাপিত ওজনের সময় রায়েডাররা তারপরে এগুলোকে ওজন করে বস্তুর প্রকৃতির ওজন পাওয়া যায় তার তারপরে রাসায়নিকা নিত্য তারপরে বামপালা ওজন করা বস্তু এবং ডানপালায় ওজন স্থাপন করা থাকে উদান দিয়ে তার উপরে মনে করা রাসায়নিক আধুনিক বিশ্লেষণের জন্য তার হচ্ছে প্রয়োজনীয় নিশ্চয় ক্ষমতার যেমন হচ্ছে ডেসিমার জিরো পয়েন্ট ওয়ান মালার যে পাঁচশো মিলি লিটার এবং জিরো পয়েন্ট ফাইভ বা লিটার তারপর মেজারিং প্লাসকে তার হচ্ছে এটি ধরুন উপস্থিতির জন্য সোডিয়াম কার্বানটা ওজন করতে হবে পাঁচশো মিলি লিটার ও প্লাসকে জিরো পয়েন্ট ওয়ান মালার এবং সোডিয়াম কার্বন এরটা উপস্থিতির জন্য জিরো পয়েন্ট ওয়ান মাল সোডিয়াম কার্বানের এবং হচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি গ্রাম সোডিয়াম কার্বন এটা প্রজনের এই যে উদ্দেশ্যে তার হচ্ছে এটি ওজন বদলে ওয়াটিং বদলে যথেষ্ট পরিমাণ সোডিয়াম কার্বেন্ট নেওয়া থাকে সোডিয়াম কার্বেন্টটা সহজন্য বদলের প্রথম ওজন নেওয়া থাকে এরপর প্রতিটি তারপরে উপস্থিতির জন্য যতটুকু সোডিয়াম কার্বেন্ট এবং বাতার কাছাকাছি ওজনের সোডিয়াম কার্বেন্ট এবং পাঁচশো মিলিটার রায়নিক এবং সিলিন্ডার এই স্থানান্তর করার জন্য তার জন্য দ্বিতীয় ওজন নেওয়া থাকে তার বা সোডিয়াম কার্বেন্টের ওজন মনে করো এই উদ্দেশ্যে তারপরে প্রথম নের নেওয়ার সময় তারপরে বলছি দুই সোডিয়াম কার্বোনেট এবং বোতল স্থাপন করে একটি তারপরে বিশ হাজার গ্রাম তারপরে একটি পাঁচ গ্রামের দুটি দুই গ্রাম এবং সেটি এক গ্রাম এবং পাশে একটি পাঁচশো গ্রাম মিলিগ্রাম এবং হচ্ছে একটি একশো মিলিগ্রাম এবং সেটি পঞ্চাশ মিলিগ্রাম স্থাপন করা সমতা বিধানের জন্য নীতির বিমান ডান দিকে পঁচিশ হাজার তার পর্যন্ত দশ মিলিগ্রাম দরকার ডাডেয়ারতে হল সুতরাং রাটার ধর্পক হলো তারপরে জিরো পয়েন্ট জিরো 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 টু গ্রাম তারপরে সোডিয়াম কার্বনেটের পূর্ণ ওজনের হল প্রথম ওজন তারপরে তারপরে মূলআটি তারপর নিশ্চয় তাপমাত্রা কোনো কক তাপমাত্রা কোনো দ্রব্য এক লিটার দ্রবণ ওই দ্রবণের যথামল বা দ্রব্য দ্রব বিভূত থাকে দ্রব্যের ও সংখ্যাকে দ্রবণের মোলারিটি বলা হয়ে থাকে দ্রবণের দ্রবণের মোলারিটি মূল এক দ্রবণের পরিমাণ ধরছে লিটার এককের দ্রবণের মূলতা দ্রবণ তারপরে নিশ্চয় তাপমাত্রায় কোনো দ্রব্য এক লিটার দ্রবণে দ্রব্য দ্রব্য বিভূত থাকলে ওই দ্রবণকে ওই দ্রব্য বা থাকে মূল দ্রবণকে মূল দ্বারা প্রকাশ করা থাকে যেমন আছে তাপমাত্রা এক লিটার দ্রবণ হিসেবে এক আমলার যেমন আছে একশো ছয় গ্রাম তারপর সোডিয়াম তারপরে কারণ দ্রবণকে এক মূলার আমলার কার্বানটা দ্রবণ বলা থাকে সে মূল দ্রবণ নিশ্চিত আপনাদের কোনো দ্রবণ এক লিটার দ্রবণ অর্ধম্লা জিরো পয়েন্ট ফাইভ মূল্য এবং সে দ্রব্যভূত থাকলে দ্রবণকে দ্রব্য সেই মূলার দ্রবণ বলা থাকে যেমন আছে এক লিটার দ্রবণ জিরো পয়েন্ট ফাইভ মূলার তারপর এবং সে তিপান্ন গ্রাম তারপর সেটিম কারণে দ্রব্য হয়ে থাকে দ্রবণ থেকে সেই মূলার দ্রবণ সেটিম কারণে বলা থাকে মূলার দ্রবণ নিশ্চিত আমাদের কোনো দ্রবণ এক লিটার জিরো পয়েন্ট ওয়ান মূল্য দ্রব দ্রব্য হতে থাকলে তারপর দেশি মূল্য দ্রবণ বলা থাকে যেমন এক লিটার দ্রবণ জিরো পয়েন্ট ওয়ান মোল্লার তারপর সোডিয়াম কার্বনেট টেন পয়েন্ট সিক্স সোডিয়াম কার্বনেট এবং সেই দ্রবণ জোর পয়েন্ট ওয়ান সোডিয়াম কার্বোনেটটা দ্রবণ উল্লেখ প্রাইমারি স্ট্যান্ডার্ড সোডিয়াম কার্বান টাইগ্রনটে হচ্ছে ওয়ান মোলার এবং সেমুলার দরবণিক হচ্ছে মোলার এবং হচ্ছে প্রমাণ দ্রবণ স্ট্যান্ডার্ড সলিউশন কারণ হচ্ছে প্রমাণ দরনের এবং হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড এবং হচ্ছে ঘনমাত্রা সঠিকভাবে জানা থাকলে এবং সে দ্রবণ দ্রবণ মালা থাকে ওয়ান মোলার জিরো পয়েন্ট ফাইভ মোলার জিরো পয়েন্ট ওয়ান মোলার এবং প্রতি দ্রবের ক্ষেত্রে ঘনমাত্রা সঠিকভাবে জানা থাকে উল্লেখ্য মোলাটি তার পাশে নিষ্ঠ ঘনমাত্রায় দ্রবণ তৈরি করা থাকে এবং নিষ্ঠ মেজারিং এবং আয়তন প্লাস্কিক তারপরে প্লাস্ক আড়াইশো মিলি লিটার পাঁচশো পাশে লিটার এবং হাজার মিলি লিটার এবং এক লিটার আয়তন হতে থাকে দ্রবনের মতদ্রব্য ও দ্রাবক আয়তন হতে তাই মরাটি গণনার সময় তার পাশে দ্রাবক ব্যবহৃত দ্রাবক এবং গণন হিসাবে শুধুমাত্র দ্রব্য আয়তনটি তার পাশে ব্যবহৃত আয়তন প্লাস হিসেবে থেকে এছাড়া দ্রব্যের এবং মূল সংখ্যা হিসেবে ব্যবহৃত হয় প্রকৃতপক্ষে তার কোনো দ্রবণের প্রতি লিটারে তার হচ্ছে দ্রবের মানা এবং বর্ণাশ এবং পুনগুণিত তার হচ্ছে পরিমাণে দ্রব্য থাকলে সংশ্লিষ্ট দ্রবণ কি ঘনমতা থাকে তার হচ্ছে মনেটি এককের নিম্নরূপে প্রকাশ করা থাকে তার জেনারেল লাইব্রেরিতে গুণগত বিশ্লেষণ এবং মাত্র বিশ্লেষণের ট্রাইটেশন এবং ওইদিকে মূলার দ্রবণের মাত্রা অধিক এছাড়া প্রক্রিয়ার নির্দিষ্ট ঘনমাত্রা এবং হচ্ছে দ্রবণ পুষিতে এবং হচ্ছে ভুল ব্যবহৃত হয়েছে এছাড়া মনে রাখা দরকার দ্রবণের দ্রবে মূলটি তাপমাত্রা পণ্ডিত বসিতে দ্রবের ভরে হরে ওপরে তারপর তাপমাত্রা কোনো প্রভাব থাকলে থাকলেও তারপরে দ্রবের আহত না তাপমাত্রা তাপমাত্রাব নির্ভরশীল এই কারণে লাইফ ডুটে থ্রি সঠিক ঘটনার কাছে মোলাটি এক ব্যবহার করলে তার তারপরে অবশ্যই তাপমাত্রা উল্লেখ করা প্রয়োজন হয় প্রতি লিটার দ্রবণে দ্রবের পরিমাণ এক মাল পরিমাণ দ্রবণ তার তারপর দ্রবণে দ্রব্যের মোলাটি ওয়ান দ্রব্যের মাত্রা ওয়ান তার তারপর দ্রবণের নাম হচ্ছে মলা দ্রবণ জিরো পয়েন্ট ফাইভ হলে সেভেন মলার জিরো পয়েন্ট ওয়ান হলে ডিসি মোলার জিরো পয়েন্ট জিরো ওয়ান হলে ভেন্টিমলার জিরো 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 ওয়ান হলে মিলিমলার এবং টু টু দুই মলার এবং এক্সমল হলে এক্স মোলার ডিজিটাল ব্যালেন্স ও হচ্ছে দুই থ্রি ডিজিট এবং হচ্ছে চার ডিজিট ডিজিটাল ব্যালেন্সে দুই ডিজিট এবং চার ডিজিটে বর্তমানে ফলভঙ্গি ব্যালেন্সের পরিবর্তে রাসায়নিক রাসায়নিকার জন্য বিভিন্ন ইলেকট্রনিক ইলেকট্রনিক ব্যালেন্স ব্যবহৃত হয় ডিজিটাল ব্যালেন্সগুলো খুব সংবেদনশীল এবং সেনসিটিভ সেন্সিটিভ হওয়ার আপাতত সুখ পরিমাণ করা সম্ভব বর্তমানে সিলেবাসে দুই ডিজিটাল ইলেকট্রনিক ডিভাস এবং চার ডিজিজিটে ইলেকট্রনিক ব্যালেন্স অন্তর্ভুক্ত করা হচ্ছে এদের ব্যবহারবিধি সঠিকভাবে ব্যবহার করতে হবে ডিজিটাল ব্যালেন্সের ব্যালেন্স বলা অবহার থাকে তার এদের একটি মাত্র পাল্লা বা প্যান না থাকা থাকলেও তারলোং ব্যালেন্সের মতো দুই প্যান বিশিষ্ট ব্যালেন্সের নিয়ে কাজ করে দুই ডিজিটাল ব্যালেন্সের যে ইলেকট্রনিক ডিভাইস ডিজিটাল ব্যালেন্সের রাসায়নিক বসর ভরা তার দশমিক স্থান দ্বিতীয় স্থান পয়েন্ট জিরো ওয়ান পর্যন্ত দশটারভাবে নির্ণয় করা যায় তাদেরকে ডিজিটাল ব্যালেন্স বলা থাকে সাধারণত সেকেন্ডারি স্ট্যান্ড পদ্ধতা নির্ণয় করা জন্য দুই ডিজিটাল ব্যালেন্স ব্যবহার করা থাকে পূর্বে ব্যবহৃত অফিস ব্যালেন্সের ব্যবস্থা বর্তমানে দুই ডিজিটাল ব্যালেন্সে ব্যবহৃত হয় চার ডিজিটাল ব্যালেন্সে যে ইলেকট্রনিক ব্যালেন্সে তারপরে প্রাইমারি স্ট্যান্ডার বর্ডার গ্রামের দশমিক স্থান পয়েন্ট জিরো 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 ওয়ান তারপরে পর্যন্ত সঠিকভাবে যোজন করা চার ডিজিটাল ব্যালেন্স বলা হয়ে থাকে চার ব্যালেন্সে খুব রাজনৈতিক যেমন প্রমাণ সঠিক ওজন চার ডিজিটাল ব্যালেন্সে ব্যবহৃত হয়ে থাকে দুই ডিজিটাল দ্বারা গ্রামে এবং একশো ভাগের এক ভাগ এবং পয়েন্ট জিরো সঠিকভাবে মাপা যায় কিন্তু তার চার ডিজিটাল ব্যালেন্স দ্বারা এক গ্রাম হচ্ছে দশ হাজার ভাগে এক ভাগ জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান ধরো এবছর পর্যন্ত মাপ আছে পূর্বে ব্যবহৃত আপিস দু ডিজিটাল ব্যালেন্সের মাইক্রে এবং সেম মাইক্রো এবং হচ্ছে প্রয়োজনীয়তা বস্তু দিয়ে বস্তুটা ভর পরিমাপে ব্যবহৃত থাকে ইলেকট্রিক পটাশিয়াম পটাশিয়াম ইত্যাদি দিয়ে চার ডিজিটাল ব্যালেন্স দ্বারা সেম মাইক্রো এবং মাইক্রো গুণগত এবং ভর

সোডিয়াম অক্সেলটার এবং হচ্ছে বাজারের পদার্থ ইত্যাদি তারপরে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড যে সব পদার্থের মাধ্যমে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ চারটি প্রতিষ্ঠিত থাকে বিশুদ্ধ অবস্থায় প্রস্তুত করা বাইকের সংস্পর্শে অপরিবিত থাকা ওজন্য রাসায়নিক নীতি প্রতি না করে তার হচ্ছে প্রস্তুত করা হয় তারপর দ্রবণ দিয়ে অপরিবিত থাকে ইত্যাদি না নাকি একাধিক না থাকে তাদেরকে স্ট্যান্ডার্ড পদার্থ বলা থেকে সরা সালফ্রিক্সের পর্যান্ট পেন্টাহাইড্রেট বিভিন্ন পদার্থ ইত্যাদি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কিছু প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এটা আনবী ফোর নিশ্চিত হলো প্রাইমারি স্ট্যান্ডার পদার্থ আনবী ফোর অনাদ্র সোডিয়াম গ্রামেট একশো ছয় ক্লাস শীত অক্সোলিক গ্যাসিট হচ্ছে একশো ছাব্বিশ সে ক্লাসিত সোডিয়াম অক্সোলেট এন এ টু সি টু ও ফোর টু এস টু ও একশো সত্তর পটাশিয়াম আর ড্রাইক্রমেট হচ্ছে হচ্ছে দুশো চুরানব্বই এবং সেনিটারি স্ট্যান্ড আনবি বড় হচ্ছে অচিস চল্লিশ হাইড্রোক্লোরি গ্যাসিড হচ্ছে গ্যাসিট হচ্ছে আটানব্বই এবং পটাশিয়াম ফার্মা হচ্ছে ছয়শো আটান্ন সোডিয়াম ফার্স্ট দুশো আটষট্টি ইত্যাদি ডিজিটাল ব্যালেন্সের ব্যবহারবিধি এবং কার্যপদ্ধতি ডিজিটাল ব্যালেন্সের দুই ডিজিটাল চিত্র একদমই পাঁচ হয় তারপর ব্যালেন্সের সমতলীয় এবং টেবিলের উপর রাখা হয়ে থাকে কোনো রাসায়নিকবলেরা নেওয়ার সময় তারপরে রাসায়নিক সরাসরি ব্যালেন্সের প্যানের উপর রাখা যাবে না এতে ব্যালেন্সের গতি হয় তারপরে তাই না রাসায়নিক বস্তুকে ছোটো বিঘার এবং হচ্ছে ওয়াশ গ্লাসে শুষ্ক কাগজের উপরে নিয়ে তারপরে ব্যালেন্সের উপর গোলা কালের প্যানের উপর রাখা হয় এছাড়া ওজন ওয়াটিং বোতল এবং হচ্ছে রাসায়নিক বস্তু নিয়ে ওজন করা হয়ে থাকে কেবল চার ডিজিটাল ব্যালেন্সের বেলায় তারপরে ওজন ব্যবহৃত হয়ে থাকে এখন ডিজিটাল ব্যালেন্সের অন্য প্রথমটি চাপার জন্য অপেক্ষা যতক্ষণ পর্যন্ত ডিজিটাল পথে জিরো জিরো পয়েন্ট পয়েন্টে জিরো জিরো রিডিং ভেসে ওঠে এবার বস্তু দুটি ওজন এবং ছোট বা ওজন বোতলটি খেতে হচ্ছে ব্যালেন্সের ওপর থেকে টাটের জিরো এবং সে চাপ দিতে থাকে তখন খালি পাত্রের ডিজিটাল ব্যালেন্সের মেমারিতে সংগ্রহিত থাকে তা পাত্র এবং সে ওজন পর্যন্ত খালি পাত্র ওজন বাদ পড়ে তাই ডিজিটাল ক্ষেত্র মাত্র জিরো পয়েন্টের জিরো জিরো বা রিডিং প্রদর্শিত হয়ে থাকে এবার খালি পাতার উপর জিপেছিল চামচের সাচে আস্তে আস্তে রাসায়নিক বস্তু প্রচার মতে মতো বস্তুর ভর ডিজিটাল পথে রিডিং থেকে রেকর্ড করা হয়ে থাকে পরে সুইচ অফ করে সহ গৃহীত রাসায়নিক বস্তুকে সরিয়ে নেওয়া হয় ডিজিটাল ব্যালেন্সের চার ডিজিটে সূক্ষ্ম পরিমাপের ব্যালেন্সকে এক দুশো ছয় এর মতে বস্তুরা তার পরিমাপের সময় বাতাস বংশের চলাচলের প্রচাপের প্রভাব থেকে মুক্ত রাখতে হয় ব্যালেন্সের গোলাকার প্যান্টি তারপর কাছে যদি আবদ্ধ থাকে ওই তাই প্যানের উপর ওজন্য বোতল সহ বস্তু রাখা এবং গ্লাসের স্লাইডিং এর ব্যবস্থা থাকে এক্ষেত্রে ওজন বোলের হচ্ছে রাসায়নিক বস্তু প্রথম ওজন এবং পরে রাসায়নিক বস্তু মুখে রাখা ফাঁড়ালের এবং বোতলের মুখে রাখা এবং বোতলের গায়ে তর্জনীয় আগুলোর মতো আঘাত করে প্রয়োজনীয় বস্তু ফানেলের ওপর দিয়ে ঠেলে নেওয়া হয় পরে অবশিষ্ট বস্তুর দ্বিতীয় ওজনের ফলে ফলভঙ্গি ব্যালেন্সের মতো প্রথমে ওজন্য বোতলটি শুষ্ক এবং পরিষ্কার করে নেওয়া থাকে ছয়ের মতে ওজন টুকরো পেপারটা ভাঁজে ভাজ করা কাগজ দ্বারা বোতল ধরিয়ে ধরতে হয় হাতরের আঙ্গুলি সরাসরি তো যায় না আঙুলির আধারতা বজায় রাখার জন্য তারপর বোধলে লেগে তারপর বদলটি দেখা যায় দুই এবারে সংশ্লিষ্ট রাসায়নিক অবস্থা গুঁড়ায় ওজন্য বোতলের নেওয়া হয় ওজন্য নেওয়ার জন্য তারপরে তারপরে বোতাম চাপ দিয়ে তারপর ডিজিটাল জিরো আনা হয়ে থাকে তারপরে চেয়ার বোতামে চাপ দিয়ে জিরো রিডিং আনা হয়ে থাকে এখন অনেক স্লাইডিং প্লাসের সরিয়ে একটা রাসায়নিক বস্তু ভর্তি দিতে পারে ওজন্য বোতল রাখা থাকে ডিজিটাল পদ্মা প্রতিষ্ঠিত প্রথম ওজন রূপে তার হচ্ছে রেকর্ড করা হতে তিন এরপর বোতল তারা বের করে দিয়ে তারপর রাসায়নিক প্লাস্কের রাখলে তার হচ্ছে ওপর তারা ওজন্যই হাঙ্গলের মৃদু হাঁকা তুলে পেচলো এবং শীত পাতার মসু ছোটো চামচা প্রচুর মতো রাসায়নিক বস্তু ঢেলে দিয়ে পুনরায় ওজন বোতলটির ফর্মে নেওয়া হয় এরপর যেন একাধিকবারের অনুরূপভাবে ওজনের পরীক্ষা করা যেতে পারে শেষে আবারের ওজনটি রেকর্ড করা থাকে প্রথম ওজন এবার আর বস্তুটির ক্ষীত বস্তুরা গণনা করা হয় ডিজিটাল ব্যালেন্সের ব্যবহারের সাধারণতা চার ডিজিটাল ব্যালেন্সের ধারণ ক্ষমতা বেশি ওজন করা যাবে না ওজন নেওয়ার সময় ব্যালেন্সের সামনে গ্লাসটি বন্ধ করে ওজন নিতে হবে ব্যালেন্সের অসিডের পথ পশিকা প্লেটে গারো গিয়ে সেটা ওজন করা যাবে না উত্তপ্ত অবস্থায় গ্রাসনিক পথে ওজন নেওয়া যাবে না ব্যবহারের আগে ওপরে তারপরে ডিজিটাল ব্যালেন্সের প্যান এবং হচ্ছে বাল্লাকে সেভাল ব্রাশ নামক আমার বিশেষ ব্রাশের ক্যামেলা হেয়ার ব্রাশের তারপরে পরিষ্কার করে নিতে হবে ডিজিটাল ব্যালেন্সের সুবিধা ডিজিটাল ব্যালেন্সের বাইরে থেকে বাল্লাররা ওজন যোগা করা হয় না তাই ওজন বাচ্চা তার কোনো ব্যবহারের নেই তারপরে ডিজিটাল ব্যান্সের তারপর রাইডার ব্যবহারের কোনো প্রয়োজন হয় না ডিজিটাল ব্যান্সের ওজন নিতেও সময় কম লাগে সরাসরি এবং বলছে ডিজিটাল ব্যালেন্স সঠিকভাবে তারপর ডিজিটাল ব্যালেন্সের ওজন ব্যক্তিগত ভুল বাচ্চা রিডিয়ার সম্ভাবনা সরাসরি ডিজিটাল রিডিং বর্ধায় হয়ে ওঠে ব্যালেন্সের মধ্যে ডিজিটাল ব্যালেন্সের মধ্যে পার্থক্য পল বঙ্গি ব্যালেন্স এবং সেটি চার ডিজিটাল ব্যালেন্স পল বঙ্গি ব্যালেন্স হলো মনোহর হাসে চলে লিখে ব্যালেন্স সব দিকে চার ডিজিটাল ব্যালেন্স হলো ওয়েস্ট ইন্ডিয়ানের সংখ্যা পদ সংখ্যা বলতে ব্যালেন্স পল বঙ্গি ব্যালেন্সে দুটি বলা থাকে বাম পালায় ওজন বোতলে রাষ্ট্রীয় পদ থাকে ডান পালায় লিস্ট ওজন সমূহ থাকে চার ডিজিটাল ব্যালেন্সে কেবলমাত্র এটি টপলোডিং পালা থাকে তারপর সেটা রাষ্ট্রীয় পদ প্রতি ওজন রাখা থাকে বাইরে চলে চলে ধাকা মুক্ত রাখতে হবে ব্যালেন্সটিকে কাছের বাসে রাখা হয়ে থাকে চার ডিজিটাল ব্যালেন্সের বাইরে ধাকা মুক্ত রাখতে থাকে কাছের মুক্ত থাকে আসে চালিতে পল ব্যালেন্সে ওজন নিতে তারপর বিদ্যুৎ পচন হয়ে থাকে চার ডিজিটাল ব্যালেন্সে বিদ্যুৎ পচন হয়ে থাকে তারপর পল বঙ্গি ব্যালেন্সের

আয়তনিক বিশ্লেষণে ব্যবহৃত কাছে যন্ত্রপাতি গ্লাসভাইটাস ইউসটিন ফলমেট্রিক অ্যানালাইসিস আধুনিক বিশ্লেষণ কোনো রাসায়নিক পদার্থ অথবা এদের মিশ্রণে মূল উপাদান সনার্থ করা এবং এদের পরিমাণ নির্ধারণের জন্য যে রাসায়নিক পদ্ধতি সময় অনুসরণ করা হয় তাদেরকে রাসায়নিক বিশ্লেষণ বলা থাকে সমগ্র রাসায়নিক প্রক্রিয়ায় মূলত দুই প্রধান বিভক্ত হয়ে থাকে যেমন আছে আঙ্গিক বিশ্লেষণ কোয়ালিটিভ অ্যানালাইসিস মাত্রিক বিশ্লেষণ কোয়ানটিভ অ্যানালাইসিস আঙ্গিক বিশ্লেষণ তারপর আছে যে বিশ্লেষণ তারপর আছে কোন রাসায়নিক মাত্রা এবং আছে মিশ্রণের মূল উপাদান এবং এবং মূলকের উপর উপস্থিতির উপর রাসায়নিক বিক্রিয়ার বিশেষ বর্ণযুক্ত এবং অচাতক সৃষ্টির মাধ্যমে শনাক্তকরণ না আঙ্গিক বিশ্লেষণ বলা থাকে যেমন আছে অজৈব এবং ক্যাটায়ন তারপর পদ্ধতি হলো আঙ্গিক বিশ্লেষণ মাতৃক বিশেষণ যে বিশেষণ প্রক্রিয়াটা তারপরে সাহায্যে তারপরে রাসায়নিক পথের মূল্য অবদানগুলো এবং অনুপাতিকে মাল পরিমাণ পাওয়া হচ্ছে সঠিকভাবে নির্ণয় করেছে তাদেরকে মাতৃ বিশ্লেষণ বলা থাকে আবার মাতৃ বিশ্লেষণ তারপরে দুই শ্রেণী বিভক্ত থাকে হর বিশ্লেষণ বিশ্লেষণ অ্যানালাইসিস মেট্রিক অ্যানালিস অ্যানালাইসিস বলালাইিস্তিক বিশ্লেষণ পরভিত্তিক ভিত্তিক বিশ্লেষণের বেলায় দিন পথের রাসায়নিক এবং সৃষ্ট বাড়িতে উচ্চ আমাদের উত্তপ্ত করে শুষ্ক করার জন্য হর জন্য গ্রামে প্রকাশ করা থাকে আধুনিক বিশ্লেষণ আধুনিক বিশেষণের কোনো নিশ্চয়তা তার সাথে নমুনা কোনো নিঃশাহ

এইসব ক্লাসে তারপরে খুব শক্ত এবং চিতাবী দিয়ে থাকে এইসব যন্ত্রপাতি গঠন করতে বৈশিষ্ট্য এবং ব্যবহারের ক্ষেত্রে ব্যবহার বিধি আলোচনা করা হল মেথনিক সিলিন্ডারের তারপরে পরিচিতি একা মুখে খোলা এবং চেক মুখ বন্ধ এবং কাটা আয়তনের কাছে মোটা নলকে মেজারিং সিলিন্ডার হিসেবে পরিমাপ বলা থাকে তারপরে ডেসকে খারাপভাবে রাখলে যাতে পড়ে না যায় সেদিকে নলটিটা বন্ধ দিকে চাপে থাকে ব্যবহারের সিলিন্ডারের তারপরে সেন্ডিমিটার কি এবং মিলিটার দাগাঙ্ক্ষিত থাকে ফলে এইটি সিলিন্ডারের দ্বারা তারপরে আয়তনের পরিমাপ করা থাকে বিশেষত নিজস্ব আত্মার গারো সিটি হওয়া যে পানিটা বিনিময় করার জন্য সিলিন মেজারিং সিলিন্ডার ব্যবহার করা থাকে এটি সাধারণত পাঁচশো সেন্টিমিটার কিউব দশ সেন্টিমিটার কিউব এক হাজার সেন্টিমিটার কিউব বা দুশো সেন্টিমিটার কিউব এবং হাজার সেন্টিমিটার কিউবে বিভিন্ন আতরণ হয়ে থাকে তবে তবে আতন যত বেশি হয়ে থাকে হ্যাঁ তারপরে চাকরি তত মোটা হয়ে থাকে পৌঁছে পরীক্ষার সুযোগতা তত কমেছে আতঙ্ক সিলিন্ডারের তরল রাসায়নিক পদার্থ পরিমাপ করা থাকে সর্বনিম্ন এক মিনিটের তরল এটি পরিমাপ করা থাকে মেজারিং সিলিন্ডার পরিমাপ করার সময় তারপর মেজারিং সিলিন্ডার সর্বনিম্ন এক মিনিটের তরল পাঁচ তবে তরল এসোডা সার্ভিস ট্রান্সিলিনা তারপর সিলিন্ডারের মাধ্যমে তরলে কিছুটা এই জন্য হচ্ছে মেজারিং সিলিন্ডারের তরল পদার্থ নির্ভুলভাবে পরিমাপের জন্য তরলে সর্বনিম্ন লোয়ার মেনিকাসা তারপর মেজারিং সিলিন্ডার সহ

ডেসিমিটার কি তারপর প্লাসকে বেশি ব্যবহৃত হয় থাকে নিশ্চয় আসার প্রমাণ তৈরি করার জন্য বিভিন্ন আধুনিক পৌঁছে জন্য প্লাসকে ব্যবহৃত থাকে প্লাস্কের নলের মাঝামাঝি স্থানে চারদিক রে তারপর এটি ধাক্কা দিয়ে প্লাস্কের নিশ্চয় করা থেকে তারপর একদিশ আট নং চিত্রে তারপরে প্লাসকে কোনো যে কোনো কড়া প্রমাণ তৈরি করার জন্য ব্যবহার করা থাকে মুক্তি দিয়ে তারপর প্লাস্কের টপার দিয়ে বন্ধ করা যায় ফ্লাসকের গায়ে তারপর ডিসি টু কন্টেন্ট বোঝায় বুয়েটে পরিচিতি বুড়েটের দাঙ্গিত সমান বিশিষ্ট তা হচ্ছে মোটা গাছের নদ এটি নল তা হচ্ছে নলটিটাকে মুখ খোলা থাকে নিচের মুখে খুব শুরু হয়ে থাকে দশ মুখে কর লাগানো এই স্টপ গলকে বুডার থেকে দ্রমণের পতন নিয়ন্ত্রণ করা থাকে বুড়োটার পঁচিশ সেন্টিমিটার পঞ্চাশ সেন্টিমিটার কি হয়ে থাকে বোর্ডের গায়ে দাগাঙ্কৃত করে পঁচিশ থেকে পঞ্চাশটি ভাগে ভাগ করা থাকে থাকে প্রতি ভাগে আয়তন ওয়ান সেন্টিমিটার কিউব পঞ্চাশ সেন্টিমিটার কিউব এবং দশটি ভাগে ভাগ করা হয়ে থাকে তাই এটি কুড়া হচ্ছে জির পঞ্চাশ ওয়ান সেন্টিমিটার কিউব হয়ে থাকে ব্যবহার আধুনিক বিশ্লেষণ ট্রাডিশনালবেলা হিমচান এবং অচানা তার ফাইনালের মাধ্যমে বোর্ডের মাধ্যমে নেওয়া হয়ে থাকে স্ট্রপ গে নিয়ন্ত্রণ

সাধারণত বিভেটে দুমোকা কল এবং হচ্ছে এটি কাঁচা নল শুরু নির্মিত হয়ে থাকে নিচের মুখটি অপেক্ষিত শুরু এবং হচ্ছে মাছের কারণে তার পাশে মোটা ভালো থাকে তারপরে নয় চালাওয়ার পাশে তারপরে এটি দাগ এবং বিভের আকার আয়তন নির্ধারণ করা থাকে তার পাশে বিভিন্ন তারপেটা জিরো পয়েন্ট ফাইভ মিলিলিটার থেকে পঞ্চাশ মিলিলিটার পর্যন্ত বিভিন্ন আয়তন হয়ে থাকে ব্যবহার পরীক্ষা করে তার পাশে এটি নিশ্চয় আয়তন রাখে তারপর বস্তুত্ব ধরমে বা ব্যবহৃত থাকে বিপটিয়ে পা মাথা মাছ ধরে তার মুখা মুখা বিশিষ্ট প্রান্তটিকে তার পাশে তরলা পাতার ডুবে তার অন্য অনুপ্রান্তটি ঠোঁটে ঠোঁটে চেপে রেখে তারপরে ধীরে ধীরে টোশন টানে সাকিং এর তলটিকে বিপিডে গোলাকার দাগের ওপর কিছু নির্ভর নিতে হয় তারপর ডানা হাতে থাকছে বিদ্যানগুলো পেটে দিয়ে থাকছে পিপিটে ওই প্রান্তটিকে ছট করে চেপে ধরে এবং ধীরে ধীরে হালকা করে এবং সতর্কতার সাথে তারপরে বাতাসে ডুবালে তরলটি নিচে নামতে থাকে তারপরে তখন তল টিক্সটা নিচে তলটি গোলাকার ছাড়া দাগ পর্যন্ত আসে তারপর তখন বিদায় আঙুলে চেপে রেখে পিপেড টিক্সা সরিয়ে এবং প্রান্ত কেমিক্যাল প্লাস্টিকের তরলে দেওয়া থাকে সাকিং কাগজটা মুখে দিয়ে তারপর রাবার সাকিং এবং যে পিপেড ফিল্টার ফিল্টার করা যায় ব্যবহৃত দশটা ও পঞ্চাশ পঁচিশশে মিলিলিটার পিপেড ব্যবহার করা থাকে তারপরে পিপেডের টিডি টু টু এলিফার বোঝায় কোনো কোনো পিপেডের ছাড়া নল দাগাঙ্গিত যেমন পিপেড থেকে আত্ম তরল প্রস্তুত এবং হচ্ছে দবন পরিমাপ করা হয় তরল সময় পিপিটা কখনো বা পুঁতি দিতে নেয় শুধু পিপিটার অগ্রভাগে গায়ে স্পর্শ করাই যথেষ্ট করিকেল ফ্লাস্ক এবং ওয়াশিং বোতল বই পিপেলের কৌশল করিকেল ফ্লাস্ক ব্যবহারের সময় এক দশমিক তেরো চিত্র নেয় করনিক্যাল ফ্লাস্কের চিত্র মোটা এবং তলা চেষ্টা থাকে উপরে অপেক্ষিত থাকে বিশ্লেষণের ট্রাডিশনের ফ্লাস্কে ঘটানো হয় থাকে এটা সাধারণত দুশো সেন্টিমিটার গিয়ে বাজানো হয় থাকে তার প্রজন্ম পথে তার বছর ছোটো বড় বিভিন্ন আয়তনে তার বছর অনেকগুলো ফ্লাস্ক পাওয়া যায় ব্যবহার ট্রাডিশনাল পূর্বে তার বছর প্রথম করে ইঙ্গল ফ্লাস্কে পৌঁছে বিভিন্ন সাজ এটি নিজের আয়তন জানা অজানা তার বছর ব্যবহার মাত্র এবং প্রজন্মতে নিজস্ব কাজ করা থাকে এবার এখন এগুলো ফার্স্ট কে বংশে ডান হাতে তার হচ্ছে বুয়েটের এবং তলা নিয়ে যাচ্ছে বুয়েটের ওপর তার হচ্ছে বিক্রয় বংশে এখন এগুলো ফার্স্ট কে বিশ্রামকে চক্রাকারে ট্রাডিশন করা হয় ওয়াশ বোতল আধুনিক বিশ্লেষণের মাধ্যমে যে সমস্ত গাছের যন্ত্রপাতি এবং সেগুলোকে ব্যবহার পুরু হয় তারপরে অতিক্তম রূপে প্রথম ট্রেন নিয়ে কারাসাল গেছি এবং হচ্ছে পানি এবং সেটা সর্ব বিশুদ্ধ পানি দ্বারা দুধ করা গাছের বিশুদ্ধ পানি এবং প্লাস্টিকের বোতলে নেওয়া হয়ে থাকে রবারটা তারপর লাগানো হয়ে থাকে তারপর রবার পাতি লাগানো হয়ে থাকে এবং হচ্ছে প্রবেশ থাকে বর্তমানে প্লাস্টিক নিয়মিত বিভিন্ন আকৃতির দুধ করানোর বোতল পাওয়া যায় এবং প্লাস্টিকের বোতলে এবং পানি ভর্তি করে চাপ দিয়ে সরু নর সরু মুখ দিয়ে পানি বের হয়ে থাকে ব্যবহার করা হচ্ছে প্লাস্টিক নির্দিষ্ট সাধারণের প্রমাণ এবং আছে ওয়াশ বোতলে তাদের করে এবং ফানেলে লেগে থাকে এবং রাসায়নিক ক্রিয়া বস্তু দিয়ে ধীরে ধীরে প্লাস্টিক নেওয়া থেকে পর্যন্ত ফানেল গোলাকার বর্মুখের এবং আচার আকৃতি ফানেলের ক্ষেত্রে টিকে যথা মুখ বিশিষ্ট এবং কাঁচা নয় যুক্ত হয়ে থাকে ব্যবহার রাসায়নিক প্লাস্টিক এবং আছে বোর্ডের পদার্থ এবং আছে ফানেলে ব্যবহৃত হয়ে থাকে সরাসরি রাসায়নিক এবং ভরে এবং পরিমাপ করে তারপর পরিমাপ পরিমাপ প্রমাণ ধরনের ফানেল ব্যবহার করে থাকে ফানেলের ব্যবহারটা দেখানো হলো বইটার পরিষেবা এবং ব্যবহার করে এই বইটা প্রতিবার ব্যবহারের পর বইটিকে পানি দ্বারা নিহত হয় তবে বইটের পরিষ্কার এবং সে সর্বপ্রথম পদ্ধতি হল ক্লিনসিং মিশ্র বা ক্রমিক মিশ্রণাসম ড্রাইক্র এবং সালফিক অ্যাসিড মিশ্রণ এবং ক্রমিক মিশ্রণে করার পর বইটিকে আবার হচ্ছে পানি দিয়ে দিতে হয় এবং তারপর স্টাফ কারকে তারপরে বাড়ি দিয়ে লিখে যদি স্টাফ কারকে ঠিকমতো কাজ না করে তারপরে গ্রিজে করা হতে থাকে তারপর গ্রিজ না হয় তারপরে স্টাফ করে তার হচ্ছে মাধা সরু এবং সে নিম্ন বের করে নিতে হয় ব্যবহার বিশ্লেষণে বিশ্লেষণের বইটা ব্যবহৃত হয়ে থাকে বইটে কোনো দ্রবণ না নেওয়ার পূর্বে তাছাড়া বইটিকে ওই দ্রবণের কয়েকটা সিসি দ্বারা রিংস করা ধুয়ে নিতে হয় অত বই বন্ধ করে তারপর এটা মুখে একটি ছোট ফাইনালের মাধ্যমে সে বলে নিতে হয় স্টক করে বলে এই কিছু দ্রবণ এবং সেই বাইরে উদ্ভিদনা মুক্ত করা হয় থাকে প্রয়োজনে আবার প্রবণ দ্রবণের বইটা রাজ্য করে এবং শূন্যতা এবং সুব্রী স্থির করা হয় এবং তলটি শূন্যতা বরফ থাকে অথবা দ্রবণের প্রতি বইটা ক্লাম্পের মাধ্যমে স্ট্যান্ডটা খারাপ হবে লাগানো থাকে তারপরে দশমিক সোল করার মতো বা মাত্রের গণেশ এবং আছে নামিকা তার তারপরে টিকে খারাপ রেখে এবং বিধুল তারপরে জন্য এবং আছে ফোটা ফোটায় দ্রবণ করি কেউ ফ্লাস্কে থাকে তারপর বইটা এবং আছে তাদের তল মিনিষ লোয়ার মিনিষ কাশছে তারপরে বইটা দাগ এবং আছে দেশি রেখে চল রেখে থাকতে হয় তারপরে বইটা গ্লাসে তারপরে হলো এক দশমিক আলো প্রতি বেড়াল মিনিষ কাছে না এই দ্রবণ দুর্বার জন্য বইটা হ্যান্ড লাগছে ব্যবহার থেকে বইটার দ্রবণ যোগ করার জন্য দেখানো হয়েছে মেজাৰিং চিলিণ্ডাৰে তাৰপিছত নিশ্চয় সাধাৰণতে গাড়ী চিৰিয় পানী পৰিমাণ কৰাৰ গাড়ী মেজাৰিঙা ফ্লাস্কে ব্যৱহৃত হয় আয়তনের পরিমাণ করা হয়েছে সংরক্ষণ করা হয়েছে বইটা ব্যবহৃত হয়ে থাকে এটি বিক্ষোভ দ্রবণকে তুলা পরিমাণ এবং অপরবর্তী পিপার নিশ্চয়তনের মিশন এবং ট্রাডিশনের কাছে পিপার দ্রবণ এটি নিশ্চয়তন কোনো বস্তু এবং দ্রবণকে একে পাত্র থেকে অনুপাত স্থান্তর করার কাজে এক দশম চায় বুঞ্চের বার্নার বাইশ ফিট ল্যাম্পের শিক্ষা ফ্লেম অফ বুঞ্চের বার্নার অফিস ফিট ল্যাম্প তারপর বিজ্ঞানের বড় বড় বুঞ্চের আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত আবিষ্কৃত বুঞ্চের বার্নার সঠিকভাবে তিনটি অংশ রয়েছে বেশ বা নিচের অংশ পার্সোনাল এবং জ্বালানি গ্যাস বার্নার টিউবার ঢোকে তারপর পাশাপাশি ধরো বার্নার টিউবের নিচের না থাকে হচ্ছে বায়চিত্র পথ এবং হচ্ছে বায়চিত্র বরাবর তারপর চরকারে এটি কাজও বেতরে তারপরে জুতো শীত করা থাকে তারপরে যুক্ত বায়ু নিয়ন্ত্রণের হচ্ছে রিংটি রিভার কাজে এবং হচ্ছে চক্রাকারে ঘুরে এবং বুঝে বায়ু এবং বানানো টিউবের বায়চিত্র এর করে বুস বানান শিখে তার হচ্ছে বায়চিত্র গেছি তারপর শিখে এবং শিখা পুনর ধরনের ফলে তারপর শিখা ভালো তাপা প্রদান করে তারপর বুঁনশের ভালো হয়ে এবং হচ্ছে বায়ু নিয়ন্ত্রণের জন্য দ্বারা তারপরে দু প্রকার শিখা পাওয়া যায় তার উপর শিকা দ্বিতীয় শিখা অনুজ্ঞ জল এবং হচ্ছে মান শিখা অনুজল শিক্ষা যখন বুঁচার বানাটা বায়ু নিয়ন্ত্রণ বায়ু ছিদ্র এর একসাথে মিলে যায় তখন অন্য প্রজাত বায়ু এবং গ্যাসের পূর্ণ ধনে এই শিক্ষা উৎপন্ন থাকে তাদেরকে অনুচল শিকা বলা থাকে পরীক্ষাগারে বানানের অঞ্চল শিক্ষার ব্যবহার এই অঞ্চল শিখা শিক্ষা খালি হয় না তার অঞ্চল শিখাই রসায় পরীক্ষা ব্যবহৃত থাকে বায়ুর জ্বালানি মিশ্রিত সংস্পর্শ জ্বালানি ওঠে তার জ্বালানি গ্যাসে কার্বন এবং হাইড্রোজেন এবং হচ্ছে যুক্ত অবস্থা থাকে বা অক্সিজেন থাকে কার্বন হওয়া হাইড্রোজনের তারপর অক্সিজেনের সঙ্গে কার্বন ডাইঅক্সাইডে জল আবাস তা ভালো উৎপন্ন এবং চলাচল শিকার দুটি মণ্ডল বা জন্য রয়েছে অন্তস্থ নীল বীজণ মণ্ডল বস্তিতে হয় নীল অর্ণ্চল মণ্ডল জননী মণ্ডল অন্তস্থ বিজন মণ্ডল তার চরঞ্চল শিকারের ভেতরে অংশ নীল হয়ে থাকে এতে অধিকৃত কার্বন মাইনক্সাইডের গ্যাস থাকে তারপরে অন্তস্থ শিকার বীজ অবস্থা থাকে কার্বন মনোক্সাইড এবং হচ্ছে এই শিকার বীজণু শিকার সহায়তা করা থাকে অন্তস্থ বীজণু শিকাররা প্রমাণ তাপমাত্রা কম থাকে বস্তু জ্বালুমণ্ডল অঞ্চল শিকার বাড়ির দিকে এবং হচ্ছে জ্বালানি শিকার বানার ধরনের ফলে কার্বন গুঁড়া এবং নিয়ে এই অঞ্চল শিখা পলা হয়ে থাকে ওই তাই নেওয়ার জন্য বস্তু জানুমন্ডল এবং অঞ্চল ব্যবহৃত হয়ে থাকে তারপরে জ্বালান শিকার এবং বংশের বানায় তার হচ্ছে জ্বালানি ব্যবহার এবং পূর্ণ ধরনের ফলে অক্সিজেন অতিরিক্ত থাকে তার থেকে জারণ করে এবং সেই অঞ্চল শিকার উপরে তারপরে সেই অংশকে জ্বালান শিখা বলা থাকে জ্বালান শিকার অজীব শারীরিক মূল অনশিকার পরীক্ষা ব্যবহৃত হয়ে থাকে বস্তা জ্বালান শিখা এবং পনেরোশো সত্তর ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে উজ্জ্বল শিকা যখন বুঝার বানানো বাইরে নির্দ্র থাকে চিত্রের হচ্ছে বুন্ধার ব্রেকের টিউব বা চিত্র পথে মিলে না যায় অথচ বায়ুর চিত্র বন্ধ হয়ে যায় তখন বানার তার তারপরে টিউবের মধ্যে জ্বালানি নিয়ে গেছে বাইরের মিশ্রণ করে না এর ফলে পর্যাপ্ত গাছের প্রভাব এবং জ্বালানি এবং পূর্ণ করতে পারে না তাই ঊর্ধ্বমুখী অদক্ষ তার পাশে উত্তত কার্বন গুঁড়ে প্রতিফলিত হয়ে উজ্জ্বল দেখে কিন্তু তার পাশে কার্বন কালিত করে এবং পরীক্ষার উজ্জ্বল শিক্ষা ব্যবহৃত হয় না স্পিড ল্যাম্প স্পিড ল্যাম্প স্পিড ল্যাম্প হলো সাধারণ একটি প্রদীপ তারা এই প্রীপের কাগজের পাত্রে এবং হচ্ছে সড়াইত এবং মুক্তি করার ব্যবস্থা এমনিতে ল্যাম্প ব্যবহার করা থাকে কম তাপ বলে বান্ডার অভাবে তার স্পিড ল্যাম্প লাইব্রেরিতে স্বল্প তাপের জন্য ব্যবহৃত থাকে অনুজলিক হয়ে থাকে ল্যাবরেটরিতে বিভিন্ন যন্ত্রপাতি তাপ দেওয়ার কৌশল হিটিং টেকনিক অফ ডিফার্ট লাইব্রেরি অ্যাপারেটাস লাইব্রেরিতে বিভিন্ন যন্ত্রপাতি পর্যন্ত মতো বুঝার বার্নার এবং সেই স্পিডের ল্যাম্প দ্বারা উত্তপ্ত থাকে এতে কখনোই কম তাপে কম তাপে বা বেশি তাপ দিতে হয় থাকে তাই বা বিকার টেস্টের বিকালি প্লাসা অনেক প্লাস পরে পড়ছিলেন বা ওয়ার্ডের বার্তায় তাপ দেওয়ার কৌশল আলোচনা করা হলো টেস্ট তাপ দেওয়ার কৌশল টেস্ট ইউসার বা তরল বসে নিয়ে টেস্ট হোল্ডার নিয়ে তারপরে বুন্সার বানারের সাথে ডিগ্রি করে তাপ দেওয়া থাকে এই অবস্থায় টেস্ট্রিউবের মুক্তি নিজের এবং সবার সেটার তারপরে কোনো না থাকে সেদিকে খেয়াল রাখতে হয় কারণ কঠিন পদার্থের তাপ বিয়েছে এবং নিগত যেন মুখমন্ডল থেকে দূরে থাকে আবার তরল পদার্থের বাস্প বাষ্প হওয়া ঠিক কারণ তরলা বেশি না পড়ে তারপরে সে যেন টেস্ট অল্প শিখায় উত্তপ্ত করা থাকে অল্প বিচারের জন্য তারপরে পুঞ্চের বরান গ্যাসে প্রভাব কন্ট্রোল করে নিতে থাকে বিকার ও কনিকাল ফ্লাস্কে তারপরে তাপ দেওয়ার কৌশল ল্যাবরেটরি পাইরেক্স ক্লাসে তৈরি এবং বিকার এবং কনিকাল ফ্লাস্কে তাপ দেওয়ার প্রয়োজন হয় কারিকরণ এবং বিক্রিয়া মিশ্রণ কেটে তারপরে বিক্রিয়া শতমতে উত্তরকরণ বেলায় এসব ক্ষেত্রে ত্রিপতি স্ট্যান্ডার্ড হলে ছয় ইন্টু ছয় আকারে এস ব্যস্ত তারপরে ব্যস্তের প্রলেপ্ত তার যদি দিয়ে নিয়ে তারপরে বিকার এবং কনিকাল ফ্লাস্ক এবং পুঞ্চের বরান দিয়ে তারপর দেওয়া হয়

দিয়ে সহকার তারপর লোহার স্ট্যান্ডের ওপর ক্লাম্পের পুসার বানাটের শিখার তাপ দেওয়া হয়ে থাকে যোগ যোগ প্রস্তুতিতে হ্যান্ডেলিন প্রস্তুতি এবং আছে মিশ্রণের গুলতলি ওয়াটার বাট এবং সেলসিয়াসে উদপত্ত করা হতে গুলতলি প্লাস্টিক সরাসরি তাপা দেওয়ার স্টেম এবং সে অ্যানালিন এবং সে অ্যানালিনে যদি এবং সে বিশুদ্ধরূপে অ্যানালিনকে পৃথক করার উদ্দেশ্যে তারপর সে প্রসেলেন বাটি উদ্ধতকরণ প্রসেলেন বাটি এবং সে সিরামিকে তৈরি এবং সাদা বর্ণের ব্যবহারের উদ্দেশ্যে তারপর সে অনুসারে প্রসেলেন বাটি তারপর সে ছোটো বা আকারে হয়ে থেকে এবং সে প্রসেলেন বাটি এবং সে করেন একবার রেজে রাজা অনলে ওয়ান মল্ক কনক আর নাইট্রিক অ্যাসিড তিন মল্ক কনক হাইড্রোক্সিক্লোরাইড মিক্সচার তারপর সে বস্তুর তারপর সে ছোট ভাগার পশ্লিম বাটি এবং তারপর উৎপাদন শুকুষ্ঠকরণে উচ্চ তাপমাত্রার উত্তর কাজে ব্যবহৃত হয়ে থাকে প্রথমে দাজলের ক্ষেত্রে এবং ত্রিপুর চাকৃতির প্রশ্লের উপর বা উত্তপ্ত করা থেকে এক্ষেত্রে ত্রিপতি শ্রেণী দ্বিতীয় ক্ষেত্রে রিং হয়ে থাকে ওয়াটার বাথার তারপাশে উত্তপ্তরণ ওয়াটার বাথার্থের পানিকে উত্তপ্ত করলে গোলাকারের ধারাপত্র এবং হাঁসে এবং কয়েকটি বা পাথরের উপর বসানো হয়ে থাকে এদের ওই পাত্রের খোলা মুখে ছোটো বড় করা যায় হোয়াটার বাথকে পানি খাওয়া বালো থাকে ওয়াটার বাথ তার পাশে দুহিহী জৈব বস্তু দিয়ে পালা এই এক্ষেত্রে ওয়াটার বাথের মুখে গুলতলি ফ্লাস্কে রেখে জবজ বিক্রি হয় তারপরে বিক্রক মিশ্রণ অন্তর্ভুক্ত করা হয়ে থাকে তখন ওয়াটার পাথারের উত্তপ্ত স্টিম এবং গুলতলি ফ্লাস্ক ধীরে ধীরে উত্তর হয়ে থাকে এছাড়া তা মেন্টাল শিখা বনহীহীন হয়ে থাকে পাশে তাছাড়া রাসায়নিক পথ গ্রহণের জন্য তারপরে সাধারণত ব্যবহার থাকে ডিস্ট্রিটের ভেতরে শুষ্ক কার ক্যালসিয়াম ক্লোরাইটে রাখা হয় অধিক যেন শুষ্ক কারক বাড়ছে ড্রাইভিং এজেন্ট যেসব রাসায়নিক পদার্থ চারপাশে পরিবেশ থেকে জলীয় বসবাসকে শোষণ করে পরিবেশে থাকা গ্যাসীয় পদার্থ এবং কঠিন পদার্থকে আদ্র জলীয় বাষ্প মুক্ত রাখে তাদেরকে কারক ড্রাইং এজেন্ট বলা হয় শুষ্করণ পদার্থকে ডিসি এজেন্ট বলা থাকে কারণ এসব শুষ্করণ পার্থ ডিসি গাটিংটা ড্রাইভিং এজেন্টের রূপে ব্যবহৃত হয়ে থাকে যেমন কঠিন শুষ্কার হলেও অনেক শ্যাম্পোরাইটটা শ্যাম্পোরাইটা ম্যাগনেশিয়াম সুপারটা সাদা দানাদার পোটাশিয়াম প্যান্টা অক্সাইডের তারপরে সিলিকা সালভার ডাই সিলিকন ডাইঅক্সাইড জেল ইত্যাদি তরল শুষ্কারক হচ্ছে কখনকার সালফিক অ্যাসিড ইত্যাদি তারপরে আদ্রবায়ু নাইট্রোজেন অক্সিজেন তারপরে কার্বন ডাইঅক্সাইডে ছয় অনুয়া পি তারপরে ড্রাইং এজেন্ট তারপরে কালসিয়াম ক্লোরাইড পটাশিয়াম প্যান্ট অক্সাইডের শুষ্ক বায়ু নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডে অনু তারপর কালসিয়াম সিক্স সিক্সিস টু তারপর ডিডিহাইড্রেটিং এজেন্ট তারপর সব পথ রাসায়নিক পদার্থ কোনো রাসায়নিক বিক্রয় রূপে তার অপরাধ বিক্রয় তার পদার্থটা অনুষ্ঠিত তার হাইড্রোজেন হাইড্রসিল মূল পানি ও হাইড্রো এবং হাইড্রোসিল অনুমুক্ত এবং শোষণ তার হচ্ছে নতুন পদার্থ উৎপন্ন করে তার হচ্ছে নিরোধক পদার্থ থেকে নিজের নির্গত তার উদ্যোগ হচ্ছে পানি যেমন করি না নিরোধক রূপে হ্যালো এবং বাইশ সালফার এবং নিরোধক রূপে কোন সালফিক ফসফেট ও যেমন আছে গ্রাহক সালফরিক অ্যাসিডি কারণ এবং নিরোধক পার্থক্য রূপে ক্রিয়া করে তারপর হচ্ছে বিকারক এবং রিয়াজেন্ট বোতল ব্যবহারের কৌশল হচ্ছে রিয়েজেন্ট এবং হচ্ছে রিয়েজেন্টের মাধ্যমে কৌশল এবং হচ্ছে দরব্য ব্যবহৃত হয় তাদেরকে বলা রিয়েজেন্টরা বলতে হাইড্রোক্সাইড হাইডোকসাইডে নাইট্রেট এবং সোডিয়াম দাদু ইত্যাদি রিয়েজেন্টের বোতল তার যে যেসবের বিভিন্ন রিয়েজেন্ট বা নিয়ামকের বিভিন্ন রিয়েজেন্টের বোতল বলে রিয়েজেন্ট বোতল সংরক্ষণ ল্যাবিথের বিভিন্ন টাকা সেলফে তারপর সে প্রয়োজনীয় রাসায়নিককে এবং হচ্ছে ডিএজেন্টের বোতল কর্কযুক্ত অবস্থা সাহিবতভাবে সাধারণ থাকে বিভিন্ন মূলার দ্রমণের বিকারকে দ্রবণ রাখার জন্য বোতলকে ডিএর বোতল বলে সতর্কের সাথে প্রতিটি রাসায়নিক দ্রের ডিজেন্টকে বোতলের লেভেলকে রাখার জন্য পরে ব্যবহার করতে হয় বোতলের ক্ষমতায় ক্ষণমাত্র এক হাজার মিলি লিটারের মূল দ্রব্যভূত করে মূল সংখ্যা কেনা ওই দ্রব্য তারপরে ওই দ্রব্যের এবং মোলাটি বলা থাকে এক লিটারের এক মূল দ্রবীভূত থাকলে তারপরে ওই দ্রবণকে ওই দ্রব্যের এক মলার বলা থাকে দেশি মূলার দ্রবণ কক্ষ আমাদের এক লিটার দ্রব্যায় কোনো দ্রব্যে একা মল এক দশমাংশ দ্রব্যভূত থাকলে তারপরে দেশি মূলার ওয়ান জিরো পয়েন্ট ওয়ান মাল দ্রবণ বলা থাকে যেমন জিরো পয়েন্ট ওয়ান সোডিয়াম এক একা লিটাররা তারপরে একা মল সোডিয়াম কার্বানিটা দশমাংশ টেন পয়েন্ট সিক্সের দ্রব্যভূত থাকে ডিএজনের বোতলের ব্যবহার কোনো ডিএনের বোতলের না নিতে রব্য ব্যবহার করালে তখন তারপরে পৃথক বোতলের ক্ষেত্রে পৃথকের ড্রপার ব্যবহার করতে একটি ডিজেন্ট বোতলের মাধ্যমে ব্যবহার করা যাবে না এটি ডিজেন্টের বোতল একটা মুখের গ্লাস্টফার বোতলের খুব মুখ্য লাগানো যাবে না আবার সরাসরি বিকারক এবং হচ্ছে রিজাজার বোতলের ক্ষেত্রে টেস্ট যোগ করার ক্ষেত্রে স্টফারটি নিজের অংশটা ডান হাতে এবং মতো আঙুলতে ফাঁকা রেখে অবশ্যই আঙুল বোতলটা ধরতে গ্লাস স্টফারটি টেবিল তারপরে ডিএনকে রাখা সম্ভব হবে রিয়েজেন্ট এবং বোতল থেকে তার হচ্ছে দ্রবণ না শেষ করার মাত্রা দিতে হচ্ছে বোতলে তার স্টপার দিয়ে ভালোভাবে বন্ধ করতে হবে এই জায়গা রাখতে হবে সেলফের স্থান হতে তার হচ্ছে নেওয়া আর রিয়েজেন্ট বোতল কোনো স্থানে রাখা যাবে না বিকারক রাখার জায়গায় নীতির পাশে সাধারণ রাসায়নিক পদার্থটি অসতর্কতার কারণে গিয়ে পড়লে তার সাধারণ পরিষ্কার করতে হবে এতে হবে তা খালি তে নিশ্চয়ই নয় হাতে গ্লাস উপরে নিশ্চয়ই করতে হবে কোনো উদ্বাহী কঠিন না বাতরল পদার্থে গন্ধ শুকা যাবে না তার সেই শ্বাসের তার পরিষ্কার তার হচ্ছে বাসপ্রশ্বাসের বিপদ ঘটাতে পারে

িকা বারো মল হা যোগ আছে এক লিটার পানি পাঁচ তারপর সে লঘু নাইট্রিকা অ্যাসিড হাত একশো পঁচিশ মিলিলিটার কারো নাইট্রিক অ্যাসিডে যোগ আছে এক লিটার পানি দুই মোলার সাথে লঘু সালফ্রিক অ্যাসিডে একশো এগারো মিলিলিটার পানি এবং সালফ্রিক অ্যাসিডে এক লিটার দুই মলার লঘু মিথানিকা অ্যাসিডে তারপরে পঁচাশি মিলিলিটার কারো মিথানিক অ্যাসিড যোগ দিনশো মিলিলিটার পানি পাঁচ মোলার সেটা পশেষে পটাসিয়াম স্যানিট তারপরে সাঁত্রিশ গ্রাম পানি এবং ছয় হাজার মিলিলিটার পানি জিরো পয়েন্ট ওয়ান মোলার আছে আঠারো আট বিশ গ্রাম লবণ হয়ে পানি জিরো পয়েন্ট ফাইভ মলার পটাশিয়াম ভেরিসাইনেট তেত্রিশশো গ্রাম হয় ওয়ান লিটার পানি জিরো পয়েন্ট ওয়ান মলার তারপরে মোহোনিয়াম অক্সাইট তারপরে বারো দশমিক পাঁচ যোগ হচ্ছে ওয়ান লিটার পানি জিরো পয়েন্ট টু পটাশিয়াম তারপর হচ্ছে পটাশিয়াম পটাশিয়াম পাঁচশ লিটাৰ পানী তাৰপাছত জিৰ' পইণ্ট টু ফাইভ এমোলাৰ তাৰপিছত নেচেল জামত পাইছে মাৰ্কেট টেটাৰ মাৰ্ক যোগৰ পৰা মানুহক চাইডেদি আমাৰ টেটাৰ্টৰ মাৰ্কেট তারপর আছে তারপর আছে পটেশাম মাইড্রাইডার এবং বনাই দ্রবণ এবং যোগ আছে পটাশিয়াম মাইঅক্সাইড পানি আছে সিলভার নাইট্রেট দ্রবণ টেন গ্রাম তারপর সিলভার নাইট্রাইড যোগ আছে এক লিটার পানি জিরো পয়েন্ট ওয়ান মোলার তারপর বেরিয়াম দ্রবণ আছে পাঁচটির গ্রাম তারপর বেরিয়াম নাইট্রেট এবং আছে এক লিটার পানি তারপরে জিরো পয়েন্ট টু ফাইভ মূলর তারপর আমলকারের নির্দেশক লিড মাছের ডু প্রায় এক গ্রাম তারপর ব্লু লিড মাছ একশো আমি লিটার এবং বাড়িতে অভিহিত করা লিটমাস্টার রেড ছাড়া তারপরে উপরিক তারপরে লিটমাস ব্লু তারপরে দুই থেকে একটা মোল্লা এবং হচ্ছে সবরিক গ্যাসিটা তারপরে লাল করা হয় থাকে মিতাল অরেঞ্জ জীবনটা নানা গ্রাম হলে মিতাল অরেঞ্জকে গুঁড়া করে একশো মিলিলিটার ফুটন্ত পানিতে দ্রব্যভূত করা হয় প্যান তালিন নয় গ্রাম প্যান অফতালিনকে একশো মিলিলিটার পানিতে দ্রবীভূত দ্রব্যভূত করে এদের দ্রব্যভূত করে পাঁচশো মিলিলিটার দ্রবণ করা করা হয়